আমাদের মধ্যে কি শ্রী গৌতম ভট্টাচার্য আছেন এখানে? শ্রী গৌতম ভট্টাচার্য, ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सद् सर्वविद्यास्वरूपांतां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवे न क्रीड़ारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वै एच पार्षदा रामकृष्ण गत प्राणान सर्वान्तान प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष इच्छाय आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर अन्यतम सह संघाध्यक्ष परम पूजनीय स्वामी प्रमेयानंद जी महाराजेर ভক্ত ও অনুরাগী বৃন্দদের দ্বারা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে একটি গ্রন্থ দুটি খণ্ডে বিভক্ত, স্মৃতির মণিকঠায় স্বামী প্রমেয়ানন্দজী মহারাজ। আমাদের আজকের এই গ্রন্থটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পূজনীয় স্বামী সুবীরানন্দজী মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। পূজনীয় মহারাজের জীবনী নিয়ে একটি ভিডিও প্রকাশিত হবে, যেটি এই গ্রন্থের ভেতরেই কিউআর কোড দিয়ে দেওয়া আছে, যেটা আপনারা ওই গ্রন্থের ভেতর থেকেই পাবেন। সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পূজনীয় স্বামী দিব্যানন্দজী মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটি এবং অন্যতম সদস্য ওছি পরিষদ রামকৃষ্ণ মঠ বেলুর মঠ, অন্যতম সদস্য পরিচালন সমিতি রামকৃষ্ণ মিশন বেলুর মঠ। এছাড়াও উপস্থিত আছেন এই গ্রন্থের সম্পাদক পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজী মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন শারদাপীঠ বেলুর মঠ। উপস্থিত আছেন এই কেন্দ্রের সম্পাদক পূজনীয় স্বামী সুপর্ণানন্দজী মহারাজ। এছাড়া আছেন রামকৃষ্ণ মিশন যশোর বাংলাদেশ কেন্দ্রের সম্পাদক পূজনীয় স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন শ্রী গৌতম ভট্টাচার্য, সম্পাদক জি চব্বিশ ঘণ্টা। এছাড়াও উপস্থিত আছেন এই যাদের দ্বারা এই গ্রন্থটি প্রকাশিত হলো, আজকের এই অনুষ্ঠানটি যাদের দ্বারা সংগঠিত হলো, তাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী শান্তনু বসু এবং শ্রী ভাস্কর রায়, শান্তনু চৌধুরী এবং শ্রী ভাস্কর রায়। আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। পরিবেশন করবেন স্বামী চিৎপ্রভানন্দজী মহারাজ, স্বামী তদ্ব্রতানন্দজী মহারাজ এবং স্বামী প্রার্থনানন্দজী মহারাজ, প্রাণানন্দজী মহারাজ, প্রাণনাথানন্দজী মহারাজ। ॐ श्री गुरुभ्यो नमः। हरिः ॐ। सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। शन्नो मित्रशंवरुणः शन्नो भवत्वर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि
त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः सुष्ठुवागं स्वस्तनुभिः व्यशेम देवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतङ्गमय ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु আমরা অবহিত আছি যে আজকে এই পবিত্র তিথিতে আবির্ভূত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম সন্ন্যাসী পার্ষদ পূজনীয় স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ। ঠাকুরের চেয়ে 8 বছরের বয়সে বড়, ঠাকুর ডাকতেন বুড়ো গোপাল বা মুরব্বী বলতে। মুরব্বী কথার অর্থ হচ্ছে মাতব্বর বা সংযোগকারী। এখনকার মাতব্বরদের দেখলে যে সংজ্ঞাটা সম্পূর্ণ রকমভাবে বদলে যায়। তিনি ছিলেন অদ্ভুত রকমের সংযোগকারী। সেই সময় শ্রীরামকৃষ্ণের জীবিত অবস্থায় তিনি ডাক্তারদের সঙ্গে শ্রীমা সারদা দেবীর ভেতরে যে পথ্যের আনাদনা নির্দেশ এগুলো সংযোগ করতেন। পরবর্তীকালে সংঘ যখন তৈরি হয়ে গেল, নবীন এবং প্রবীণ ধারা দুটির ভেতরে তিনি ছিলেন সংযোগকারী। আজকে এই পবিত্র তিথিতে পূজনীয় মহারাজের এই গ্রন্থটি প্রকাশ হচ্ছে দেখে আমাদের খুব ভালো লাগছে। বুড়ো গোপালদা যেরকম ছিলেন মঠন্ত প্রাণ, মঠের সেই জমি দুর্মুষ করে সোজা করা থেকে আরম্ভ করে ভাতের সঙ্গে যে শাক সেটি যেমন ভাবতেন, পূজনীয় রামগোপাল মহারাজও খানিকটা তেমনই ছিলেন। একেবারে মঠ অন্তঃপ্রাণ, মঠের জন্য, মঠের কিভাবে তার সৌন্দর্য বৃদ্ধি হবে, মঠ অর্থনৈতিকভাবে কীরকমভাবে স্বাচ্ছন্দ্যে পরিণত হবে, মঠের পূজা অর্চনা সবগুলো কেমনভাবে নিখুঁতভাবে হবে, এগুলো তাকে আমরা দেখেছি। যেখানে যত কিছু ভালো, যা কিছু ভালো, যা দিয়ে মঠকে সাজানো যায় তাই দিয়ে তিনি মঠকে সাজিয়ে দিয়েছিলেন। তার মধ্যে যেরকম নারায়ণপুর থেকে নিয়ে আসা জঙ্গলি ফুল গাছ, যেটি এখন মঠের ঠিক পশ্চিম পূর্ব দিকের উদ্যানে রাখা আছে, মাঝখানে মাঠের মাঝখানে আছে, তার যখন ফুল ঝরে পড়তো মহারাজ বলতেন দেখো ঠিক নন্দন কাননের মতো দেখাচ্ছে। আবার রামকৃষ্ণ গুরু মহারাজা দক্ষিণ ভারত থেকে নিয়ে আসা শ্রীরামকৃষ্ণ বন্দনা, আবার বেলুড় মঠের মন্দির থেকে দুর্গাপুজোকে বাইরে নিয়ে এসে ঠিক বেলুড় মঠের মন্দিরের মতো পরিবেশ তৈরি করে দেওয়ার, শিশিরের রাম পূজনীয় প্রমেয়ানন্দজি সম্পর্কে মনে হলেই একটি উদাহরণ সবসময় আমাদের মনে আসে। শিশিরের মতো ছিলেন, শিশিরকে আমরা কেউ কখনো পড়তে দেখিনি, ঝরে পড়তে দেখিনি, অথচ শিশির যখন ঝরে পড়ে পরের দিন সকালে আমরা দেখি যেখানে যেখানে ঝরে পড়েছে সেটা নতুন প্রাণ পেয়েছে। পূজনীয় মহারাজ তেমনই ছিলেন। আজকের এই অনুষ্ঠানে এখন এই যারা এটি করেছেন পূজনীয় মহারাজের ভক্ত অনুরাগী বৃন্দদের পক্ষ থেকে শ্রী শান্তনু চৌধুরী উপস্থিত সবাইকে স্বাগত জানাবেন।
শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ, স্বামী অদ্বৈতানন্দজি মহারাজ, স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ, এনাদের সকলের শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। প্রণাম এবং স্বাগত জানাচ্ছি আমাদের মাননীয় এখানে মঞ্চে উপস্থিত সব মহারাজদের, প্রণাম এবং স্বাগত জানাচ্ছি এই সভায় উপস্থিত সব পূজ্য মহারাজদের, ব্রহ্মচারী মহারাজদের এবং শারদামঠের মাতাজিদের। নমস্কার এবং স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজ থেকে 9 বছর আগে অক্ষয় তৃতীয়ার দিন 13 মে 2013 এই মঞ্চ থেকে প্রকাশিত হয়েছিল একটি গ্রন্থ, স্বামী বীরেশ্বরানন্দ এক দিব্য জীবন। আজ প্রকাশিত হতে চলেছে ওনারই, বীরেশ্বরানন্দ মহারাজেরই সবচেয়ে নিকটের মানুষ বলা যেতে পারে, যিনি ছায়ার মতো সবসময় মহারাজের সঙ্গে থাকতেন, সবসময় মহারাজের পেছনে থাকতেন, পূজ্যপাদ স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ। আজ স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের জন্মতিথি, এই উপলক্ষটাকে মাথায় রেখেই আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে এবং আমাদের খুব সৌভাগ্য যে আজকের এই শুভ দিনে আমরা আমাদের মধ্যে উপস্থিত পেয়েছি আমাদের পূজ্য এবং মাননীয় মহারাজদের, যারা মঞ্চে উপস্থিত রয়েছেন, শ্রীমদ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমদ স্বামী দিব্যানন্দজি মহারাজ, ট্রাস্টি রামকৃষ্ণ মঠ, মেম্বার অফ দ্য গভর্নিং বোর্ড রামকৃষ্ণ মিশন, কাশীপুর উদ্যানবাটি রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি। পূজ্যপাদ স্বামী, যিনি আমাদের পূজ্যপাদ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কের অধ্যক্ষ, ওনার সহযোগিতাতেই আজকে এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করতে পেরেছি। স্বামী জ্ঞান প্রকাশানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন যশোর বাংলাদেশ থেকে আমাদের একটা সারপ্রাইজ দিয়েছেন, উনি উপস্থিত আছেন এই মঞ্চে। স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন শারদাপীঠের অধ্যক্ষ এবং আজকে যে গ্রন্থটি প্রকাশিত হতে চলেছে স্মৃতির মণিকথায় স্বামী প্রমেয়ানন্দ, এই বাংলা গ্রন্থটির এডিটর। স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ, যিনি ভাইস প্রেসিডেন্ট, পূজ্য ভাইস প্রেসিডেন্ট প্রভানন্দজি মহারাজের সেক্রেটারি, উনি এখানে উপস্থিত নেই, কারণ মহারাজের শরীর তত ভালো নেই, পূজ্যপাদ প্রভানন্দজি মহারাজের শরীর তত ভালো নেই, সেই জন্যে ওনাকে ছেড়ে আসতে পারেননি। কিন্তু উনি হচ্ছেন এই গ্রন্থটির পেছনে প্রধান উদ্যোক্তা। আমাদের আরেকজন অতিথি এখনও এসে পৌঁছাননি, শ্রী গৌতম ভট্টাচার্যজি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, শ্রী ভাস্কর রায়, যিনি দিল্লি থেকে এসেছেন, রেমিনিসেন্সেস অফ স্বামী প্রমেয়ানন্দ, এই ইংরেজি ভলিউমটার জয়েন্ট এডিটর, এবং এই পুরো বইটা তৈরির করার পেছনে ওনার প্রচণ্ড পরিশ্রম আছে। আজ আমরা সবাই একত্র হয়েছি কেবলমাত্র একটা কারণের জন্যে, আমাদের শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা স্বামী
প্রামিয়ানন্দজি মহারাজের প্রতি। আপনারা সবাই মহারাজের সঙ্গে পরিচিত, ওনার শান্ত নম্র বিনয়ী ব্যবহার, ওনার মুখের ওই মধুর হাসি, মাথায় যত কিনা বড় সমস্যা থাক কিন্তু মুখের হাসিটি কখনো সত্য না। কখনো উনি কোনো জিনিসে বেশি জাঁকজমক বেশি হইহুল্লোড় পছন্দ করতেন না, সব কিছু একটা খুব সরলভাবে খুব সোবরভাবে পরিচালন করতেন। মহারাজের সঙ্গে আমার আলাপ 1967 সাল সেপ্টেম্বর মাস থেকে, যখন উনি বম্বে এসেছিলেন পরম পূজ্য প্রভু মহারাজের সঙ্গে অ্যাজ সেক্রেটারি টু দ্য প্রেসিডেন্ট। আমি তখন স্কুলে পড়ি, ক্লাস 7-এর ছাত্র। মহারাজ সবসময় একটু আড়ালে থাকতেন, প্রভু মহারাজের সামনে সব লোকজন আসতেন ই করতেন, রামগোপাল মহারাজ একটু আড়ালে থাকতেন। আমিও আমার বাবা মার সঙ্গে যেতাম, প্রভু মহারাজকে প্রণাম করতাম, করে মহারাজের সঙ্গে ওই আড়ালে দাঁড়িয়ে হেঁড়িয়ে আমাদের গল্প চলত। এবং এই করতে করতে চিরকালের মতো একটা পবিত্র আন্তরিক একটা রিলেশনশিপ ওনার সঙ্গে গড়ে ওঠে, যেটা চিরকাল থাকবে। আমরা যখন এই বইটা তৈরি করার জন্যে আরম্ভ করি, তার পেছনে আমরা বেশ কিছু ভাস পাই মহারাজের এই ব্যবহারিক জীবনের। কয়েকটা ঘটনা আপনাদের সঙ্গে আমি তুলে ধরব। পূজ্যপাদ মহারাজের শরীর ত্যাগ করেন 20 অক্টোবর 2011। তার কিছুদিন পর থেকেই পূজ্যপাদ স্বামী দুর্গানাথানন্দজি মানে আশীষ মহারাজের সঙ্গে কথাবার্তা আলোচনা চলতে থাকে এই বইটা নিয়ে। ওয়েলকাম শ্রী গৌতম ভট্টাচার্য বাবু, নমস্কার। মহারাজের সঙ্গে কথাবার্তা চলতে থাকে, এই করতে করতে 10 বছর গড়িয়ে যায়। গত বছর জুন মাসে, 2021 জুন মাসে, হঠাৎ করে একটা বিরাট উৎসাহ জেগে ওঠে এই বইটা নিয়ে। এবং আশীষ মহারাজ কলকাতায়, ভাস্করবাবু দিল্লিতে এবং আমি মুম্বাইতে, আমরা তিনজনে উঠে পড়ে লাগলাম এই বইটা নিয়ে। 4 মাসের মধ্যে আমরা 90% লেখা জোগাড় করে ফেলেছিলাম এবং আজ 14 মাসের মাথায় এই বইটা প্রকাশিত হচ্ছে। এটা একটা রেকর্ড বলা যেতে পারে, কারণ এত তাড়াতাড়ি একটা প্রায় 1000 পাতার বই 2 খণ্ডে 2 ভাষায় প্রকাশিত হয়েছে বলে আমার জানা নেই। আর একটি পিকিউলিয়ার জিনিস যেটা এখন ভাবলে আমাদেরও খুব আশ্চর্য লাগে, যে এই বইটা গড়ার জন্যে আজ অবধি মানে এই মুহূর্ত অবধি আমরা তিনজনে কিন্তু একবারও একসঙ্গে বসে আমাদের কোনো মিটিং হয়নি। উনি ওনার মতো কাজ করে গেছেন, আশীষ মহারাজ কলকাতাতে, ভাস্করবাবু ওনার কাজ করে গেছেন দিল্লিতে, আমি আমার মতো করে গেছি বম্বেতে, এবং পুরো জিনিসটা আমরা টেলিফোন এবং ইমেলে করে এই বইটা আজকে প্রকাশিত হতে চলেছে। আপনারা অনুমান করতে পারছেন এটা কিভাবে হতে পারে। যখন বইটা প্রিন্টিং এর স্টেজে এলো, তখন অদ্বৈত আশ্রমের কাছ থেকে আমরা সহযোগিতা পেলাম এবং ওনারা পুরো জিনিসটা এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেলেন, রাইট ফ্রম সিলেকশন অফ পেপার, প্রিন্টিং, বাইন্ডিং ইত্যাদি, আমাদের কিছু দেখতে হলো না। আর্থিক দিকটা পূজ্যপাদ মহারাজ প্রামানন্দজি মহারাজের ভক্তরা
তারাই সব তুলে দিলেন, যে যার নিজের সামর্থ্য মতো, যে যার নিজের ইচ্ছে মতো। ওনারা ডাইরেক্টলি টাকা পাঠালেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং এই বইটার যা খরচা হয়েছে পুরো টাকাটা ওনাদের কন্ট্রিবিউশন দিয়ে বইটা তৈরি হয়ে গেছে। আর এরপরে ঘটনা যেটা ঘটতে চলেছে সেটা আমার মনে হয় না আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের কোনো বইয়ের ইতিহাসে হয়েছে বলে আমার এখনও জানা নেই। সেটা হচ্ছে এই বইগুলো সব বিক্রি হবে রামকৃষ্ণ মঠ মিশনের সিলেক্টেড সেন্টার্স থেকে। সিলেক্টেড অর্থাৎ যেসব সেন্টারের সঙ্গে পরমপূজ্য প্রমানন্দজি মহারাজ জড়িত ছিলেন, কোথাও থেকে দীক্ষা দিয়েছেন কিংবা মহারাজের জয়নিং সেন্টার এই রকম, এনাদের আমরা বইগুলো পাঠাবো বিনা কোনো মূল্যে, টোটালি ফ্রি অফ কস্ট। কারণ আমরা বইয়ের দাম তো অলরেডি পেয়ে গেছি, মহারাজের ভক্তরাই তো সব টাকা দিয়ে দিয়েছেন। সো এই সেন্টারে কোথাও 10টা, কোথাও 20টা, কোথাও 50টা কপি বইয়ের পাঠানো হবে, এবং ওনারা এই বইটা বিক্রি করবেন 250 টাকা পার সেট। যা টাকা বই বিক্রির আসবে সেই টাকাগুলো ওই সেন্টারেই থেকে যাবে ওই সেন্টারের কাজের জন্যে। আর এই 250 টাকা দামের পেছনেও পূজ্য রামগোপাল মহারাজের শিক্ষা আছে। আমরা যখন প্রভু মহারাজের বইটা তৈরি করছিলাম, উনি আমাদের বিশেষ করে ডেকে বলেছিলেন, দেখো উদ্দেশ্য রেখো যাতে বইটা ঘরে ঘরে পৌঁছাতে পারে, দামটা যত কম রাখতে পারো তত ভালো, কারুকে যেন অসুবিধে করে বইটা কিনতে না হয়। ঠিক ওই শিক্ষাটা আমরা মাথায় রেখে এই 950 পাতার গ্রন্থ দুটো ভাগে, বাংলা ইংরেজি এবং দুটো ভাষায় বাংলা ইংরেজি এবং দুটো গ্রন্থে ভলিউম 1 ভলিউম 2 আমরা কেবল 250 টাকা দাম রেখেছি। আর যারা আপনারা আজকে বইটা কিনবেন আরও কম দামে পাবেন, আজকের দিনের জন্যে কেবল 200 টাকা পার সেট। আপনারা অবশ্যই বইটা পড়বেন, আনন্দ নেবেন, এবং পূজ্যপাদ প্রমানন্দজি মহারাজ চিরকাল যে শিক্ষাটা দিয়ে গেছেন সেই শিক্ষার নানা পথ দেখতে পাবেন, ঠাকুর মা স্বামীজির কাছে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি। আমি আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, মহারাজদের, ব্রহ্মচারী মহারাজদের, মাতাজিদের প্রণাম জানাচ্ছি, আপনাদের সকলকে নমস্কার, ধন্যবাদ। এখন আমরা আমাদের মঞ্চে উপস্থিত সমস্ত অতিথিদের বরণ করে নেব। বরণ করবেন শ্রী শান্তনু চৌধুরী এবং শ্রী ভাস্কর রায়। একটু পেছন দিকে এসো। এখন আমরা পূজনীয় স্বামী সুবীরানন্দজি মহারাজকে অনুরোধ করব, এই একটু শান্তনুদার সামনে যান, শান্তনুদাকে, শ্রী শান্তনু চৌধুরীকে এবং শ্রী ভাস্কর রায় কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে।
স্মৃতির মণিকোঠায় স্বামী প্রমেয়ানন্দজি এই গ্রন্থটি আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে। এই গ্রন্থের সম্পাদক, বাংলা গ্রন্থের সম্পাদক পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ এবং স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ এখন এই গ্রন্থটি সম্পর্কে কিছু কথা বলবেন। পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। পরম কারুণিক ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রীমা সারদা, যুগাচার্য স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ পরিকর পূজ্যপাদ স্বামী অদ্বৈতানন্দজির চরণে আভূমি প্রণাম নিবেদন করি। মঞ্চে আজকে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, মহারাজের চরণে আমার আভূমি প্রণাম। আছেন এই অনুষ্ঠানের অন্যতম সম্মানীয় অতিথি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, মহারাজের চরণেও আমার আভূমি প্রণাম নিবেদন করি। আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি, জ্ঞানপ্রকাশানন্দজি এবং অন্যান্য পূজনীয় সন্ন্যাসী মহারাজেরা, মাতাজিরা, সবাইকে আমার আন্তরিক প্রণাম নিবেদন করি। আছেন আমাদের ব্রহ্মচারী মহারাজেরা, তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। এই যে উদ্যোগটা, সেই উদ্যোগের যে প্রধান দুইজন মানুষ শ্রী শান্তনু চৌধুরী এবং শ্রী ভাস্কর রায়, তারা মঞ্চে উপস্থিত আছেন। আছেন পূজ্যপাদ প্রমেয়ানন্দজির পরিচিত অত্যন্ত কাছের শ্রী গৌতম ভট্টাচার্য, ক্রীড়া সাংবাদিক অন্যতম, এখন G24 ঘন্টার এডিটর, তাঁকেও আমার আন্তরিক শ্রদ্ধা, তাঁদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। সুধি ভক্তবৃন্দ, আপনারা যারা এসছেন আপনাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা নিবেদন করি। একটু আগে শ্রী শান্তনু চৌধুরী এই গ্রন্থটির প্রকাশনার ইতিহাস কিছুটা বলছিলেন। সত্যিকারের অর্থে এই গ্রন্থটি প্রকাশনার ক্ষেত্রে আমাদের আশিস মহারাজ দুর্গানাথানন্দজি মূল উদ্যোগটা নিয়েছিলেন। বেশ কয়েক বছর আগে, আমার যদি ভুল না হয় 2014-15 সাল নাগাদ ওর মাথায় প্রথম এটি এসেছিল যে এরকম যদি কিছু প্রকাশ করা যায়। তা তখন আমাকে বলেছিলেন, তা আমি বলেছিলাম দেখো চেষ্টা করে, তবে তো সময় লাগবে কাজ করতে। তা আশিস মহারাজই উদ্যোগ নিয়ে একটা ছোট কমিটিও তৈরি করেছিলেন এবং সেই কমিটির মধ্যে মহারাজের পরিচিত পূজ্যপাদ প্রমেয়ানন্দজি মহারাজের, পূজ্যপাদ রামগোপাল মহারাজের কাছে যেত, এরকম অনেক ইয়াং ছেলেরাও ছিল। কিন্তু কিছুদিন পরে আশিস মহারাজ আমাকে জানালেন, আমিও খোঁজ খবর নিতাম যে বইটার কাজ এগোচ্ছে কি না। তা আশিস মহারাজ জানালেন যে যাদেরকে নিয়ে কাজ শুরু করেছিলেন তারা কিছু লেখাপত্র অল্প স্বল্প জোগাড় করার চেষ্টা করছে, কিন্তু কাজটা বেশি এগোচ্ছে না। তার কারণ এই সব যারা ইয়াং ছেলে তারা নিজেদের পড়াশোনা বা কাজের চাপে নানান জায়গায় ছড়িয়ে পড়ছে। তা এই রকমই চলছিল, কিছুটা ঢেমে তেতালা গতিতেই চলছিল। তা ইতিমধ্যে এই কোভিড প্যান্ডেমিক যখন এলো তখন হঠাৎ করেই 2021 সালে, যেটা শ্রী চৌধুরী বললেন একেবারেই ঠিক 2021 সালের জুন মাস নাগাদ একদিন দুর্গানাথানন্দজি আমাকে হঠাৎ করে ফোন করলেন। তখন আমি নরেন্দ্রপুরে আছি, তা ফোন করে আমাকে বললেন যে মহারাজ এরকম একটা ব্যাপার হয়েছে, ভাস্করবাবু আর শান্তনুবাবু আপনি তো জানেন প্রভু মহারাজের পরম পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি মহারাজের বইটা বার করার ক্ষেত্রে তাঁরা উদ্যোগ নিয়েছিলেন, তা ওদের সঙ্গে কথা হচ্ছিল। তা ওনারা বললেন যে হ্যাঁ, আপনি মানে ওনারা এই কাজে এগিয়ে আসতে রাজি আছেন। তা আশিস মহারাজ বললেন যে মহারাজ আমার মনে হয় ওনাদের মতন লোকের সাহায্য ছাড়া এই কাজটা বোধহয় করা সম্ভব হবে না, তার কারণ এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে, অভিজ্ঞতার, তা এই দিকে যদি এগোনো যায়। আর তখন আমাকে বললেন যে মহারাজ আপনিও যদি এই কাজে একটু সাহায্য করেন, আমার এই জাতীয় কাজের অভিজ্ঞতা একেবারেই তেমন নেই বা সামর্থ্য আমার মনে হয় অতটা আমার নেই, তবুও পূজ্যপাদ মহারাজজির কাছে ছোটবেলা থেকে যাওয়ার সুযোগ হয়েছিল, সেই কারণে মহারাজের অনেক স্মৃতিও মনের মধ্যে রয়েছে।
আশীষ মহারাজ যখন বললেন, আমি বললাম ঠিক আছে, আমি যতটুকুনি পারি সাহায্য করবার চেষ্টা করব। তারপর আশীষ মহারাজই মূল উদ্যোগ নিয়ে প্রচুর লেখাপত্র জোগাড় করলেন, শান্তনুবাবু ভাস্করবাবুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এই যোগাযোগের সূত্রেই তখন এই বাংলা লেখাগুলো আশীষ মহারাজ কিন্তু প্রায় পুরো ভলিউমটার বাংলা লেখা নিজে টাইপ করেছেন। দুর্গানাথ আনন্দজি নিজেই মূল একেবারে সেটিং টেটিংগুলো করেছেন, করে পাঠাতেন, তারপর আমরা চেষ্টা করতাম সামান্য এডিট করার বা প্রুফ রিড করে দেওয়ার। আর ইংরাজি ভলিউমটা ভাস্করবাবু দেখতে শুরু করলেন, ভাস্করবাবু শান্তনুবাবু মিলে দেখতে শুরু করলেন। এইভাবেই কাজটা এগোতে এগোচ্ছিল। এবার পরবর্তীকালে হঠাৎ করে এই 2022-এর জানুয়ারি মাসে আমি যখন শারদাপীঠে এলাম, একদিন আশীষ মহারাজ হঠাৎ করে বললেন যে মহারাজ এবার কিন্তু এটাকে যেমন করে হোক বের করে ফেলতে হবে, ভাস্করবাবু আর শান্তনুবাবু খুব তাড়া দিচ্ছেন। আমি বললাম দেখো এই সব বই তো আমার অভিজ্ঞতা কম, আর এগুলো বের করতে গেলে তো সময় লাগে। বলছে না তাড়াতাড়ি বের করতে হবে, বলে একটা লক্ষ্যমাত্রা স্থির হয়ে গেল। আমি যদি ভুল না করি যতদূর সম্ভব মার্চের শেষ বা এপ্রিল এরকম একটা লক্ষ্যমাত্রা স্থির হলো। আমি বললাম যে আমার উপর এই লক্ষ্যমাত্রা দিলে নিঃসন্দেহে ডেট ফেল হবে, কোনো ভুল নেই। এবং যথারীতি ডেট ফেল হলো। তখন আবার আশীষ মহারাজ আমাকে বললেন যে মহারাজ আরেকটু এক্সটেন্ড করা হয়েছে। তো এই এক্সটেনশান পেতে পেতে একটু একটু করে এগিয়েছে, তখন আমিও বুঝতে পেরেছি চাপটা, এবং যতটা সম্ভব আমার দিক থেকে করার চেষ্টা করা হয়েছে আর কি। কিন্তু নিঃসন্দেহে সত্যি আশীষ মহারাজ, ভাস্করবাবু এবং শান্তনুবাবু এরাই তিনজন মূল কাজটা করেছেন, আর আমরা পাশাপাশি হয়তো কিছুটা সাহায্য করার চেষ্টা করেছি। এই যে বইটা বেরোচ্ছে, শান্তনুবাবুর কাছ থেকে শুনলেন যে এটা দুটো মূলত ভলিউম আছে, বিভাগ আছে। আসলে প্রথমে আমরা একটা ভলিউমেই বের করব ঠিক করেছিলাম, কিন্তু দেখা গেল সেটার আয়তনটা খুব বেড়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে ওটাকে একটু ধরে পড়া ইত্যাদিতে অসুবিধা হবে। সেই জন্য ঠিক হলো যে একটা মূল জ্যাকেটের মধ্যে থাকবে, কিন্তু দুটো ভাগ করা হবে। প্রথম খণ্ড বা বাংলা বিভাগ যেটা, সেটাতে রয়েছে বাংলা ভাষায় লেখা পূজ্যপাদ প্রমেয়ানন্দজি মহারাজের সম্পর্কে, পূজ্যপাদ পরম পূজ্যপাদ সংঘাধ্যক্ষ মহারাজ, সহাধ্যক্ষ মহারাজ যারা, তাঁদের সাধারণ সম্পাদক মহারাজজির আশীর্বাণী রয়েছে, পূজ্যপাদ প্রমেয়ানন্দজি মহারাজের জীবনী। এই জীবনীটা মানে বেলুড় মঠ থেকে পূজ্যপাদ মহারাজের মহাপ্রয়াণের পরে বেরিয়েছিল, ওটিকে আমরা এখানে নিয়েছি প্রায় অপরিবর্তিত, সামান্য দুই একটি জায়গায় সংশোধন করে। এছাড়া রয়েছে বিভিন্ন কেন্দ্রে মহারাজের বলা কিছু বক্তৃতা, রয়েছে কিছু ধর্ম প্রসঙ্গ, স্বল্প আকারেও রয়েছে। পূজ্যপাদ মহারাজের কাছে অনেক পুরনো সাধুদের স্মৃতি ছিল, তার কিছুটা এখানে রয়েছে। রয়েছে কয়েকটি চিঠি ও বক্তৃতার, মানে চিঠি রয়েছে মহারাজের লেখা, আর তার সঙ্গে রয়েছে বাংলায় লেখা সন্ন্যাসী মহারাজ, সন্ন্যাসিনী যারা তাঁরা, এবং ভক্তবৃন্দের স্মৃতিচয়ন, আর কয়েকটি কবিতা যেগুলো মহারাজের সম্পর্কে লেখা রয়েছে। বইয়ের শেষে একটা লিংক বা কোড রয়েছে, যার সাহায্যে পূজনীয় মহারাজের মুখের কথা এবং ছবি আমরা অনলাইনেও পেয়ে যেতে পারব। দ্বিতীয় খণ্ড বা ইংরাজি বিভাগে রয়েছে ইংরেজি ভাষাতে পূজ্যপাদ সহসংঘাধ্যক্ষ মহারাজদের বা অন্যান্য মহারাজদের আশীর্বাণী, ইংরাজিতে লেখা পূজনীয় মহারাজের যে সংক্ষিপ্ত জীবনী সেটি, ইংরেজি ভাষায় বলা তার ভাষণ ধর্ম প্রসঙ্গ, কয়েকটি নির্বাচিত ইংরেজি চিঠি, ইংরেজি ভাষাতে লেখা সন্ন্যাসী মহারাজ এবং ভক্তবৃন্দের স্মৃতিচয়ন। হিন্দি ভাষাতেও এসেছিল কয়েকটি, এগুলো কিন্তু আমরা অনুবাদ করেছি ইংরেজিতে, করে এই ইংরেজি বিভাগে স্থান দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ যে পূজ্যপাদ মহারাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় তোলা প্রায় 50টির বেশি ছবি আমরা কিন্তু এই গ্রন্থে সংকলন করেছি। একটা খুব মনে হয় যে এই ছবিগুলোর মধ্য দিয়ে শুধু মহারাজকে নয়, পূজ্যপাদ মহারাজজির মাধ্যমে যেন রামকৃষ্ণ সংঘের প্রায় দীর্ঘ 50-60 বছরের ইতিহাসটাও আমাদের সামনে কিছুটা হলেও তুলে উঠে আসবে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি বইটিকে, এই জাতীয় বই প্রকাশ করার ক্ষেত্রে সত্যি খুব সতর্ক হতে হয়, আমার ব্যক্তিগতভাবে কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, তবুও চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব বইটিকে ত্রুটিহীন করার। কিন্তু দ্রুত করতে গিয়ে একেবারে শেষ প্রুফেও গিয়ে দেখছিলাম যে কিছু জায়গায় এডিটিং করা বা কিছু টাইপোগ্রাফিক্যাল মিস্টেক থেকে যাচ্ছে,
ব্যবস্থা, কিন্তু খুব তাড়াহুড়ো শেষের দিকটা করতে হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বের করতে হবে। অদ্বৈত আশ্রম খুব মানে আগ্রহ সহকারে এগিয়েছেন, অদ্বৈত আশ্রমের প্রকাশনা বিভাগ খুব সুন্দর তারা কাজ করেছেন এবং তারাই আমাদের ফাইনাল প্রুফগুলো বারবার দিতেন এবং খুব দ্রুত মানে কাজটা করে তারা দিতেন, সেই কারণেই বইটি একটু দ্রুত বার হতে পেরেছে। পূজ্যপাদ মহারাজজি সম্পর্কে যে স্মৃতিচারণাগুলো রয়েছে এই দুটো গ্রন্থেই, দুটো খণ্ডেই, বা মহারাজজির যে বক্তৃতাগুলো রয়েছে, যে লেখাগুলো রয়েছে বা চিঠিগুলো রয়েছে, সেগুলোর সবগুলোই খুব আকর্ষণীয়। আজকে মঞ্চে পূজনীয় মহারাজেরা রয়েছেন, তারা মহারাজের সম্পর্কে স্মৃতিচারণা করবেন। শুধু এই বইটি যখন কাজ করছিলাম, করতে করতে একটা জায়গাতে একথাই বারবার মনে হয়েছে, যতই স্মৃতিকথাগুলো পড়েছি বা মহারাজের লেখা পড়েছি, চিঠিপত্র পড়েছি, ততই মনে হয়েছে রামকৃষ্ণ সংঘগত প্রাণ একটি জীবন যেন আমাদের সামনে ভেসে উঠছে। পূজ্যপাদ মহারাজজির শান্ত নীরব দিব্য জীবনের যে প্রভা আমাদের সংঘের ইতিহাসে ছড়িয়ে রয়েছে, এই গ্রন্থ তারই প্রকাশ। এবং স্বাভাবিকভাবেই এই গ্রন্থের পাঠক গ্রন্থটি পড়তে পড়তে পূজ্যপাদ প্রমেয়ানন্দজির জীবনের মধ্য দিয়ে রামকৃষ্ণ সংঘের যে অপূর্ব দিব্য ইতিহাস, তার যে চলার কাহিনী, সেটিকেই খুঁজে পাবেন। পূজ্যপাদ মহারাজ আমরা যখন ছোট ছিলাম তখন বারবার বলতেন যে এই সংঘকে ভালোবাসা, ঠাকুরকে ভালোবাসা, এটি সমার্থক। তার নিজের জীবন তার পরিপূর্ণ দৃষ্টান্ত, এক দিব্য আধ্যাত্মিক জীবনের অনুধ্যান আসলে আমাদেরকেই পবিত্র করে। মহারাজের জীবনের এই পাবনী শক্তি রামকৃষ্ণ সংঘের সঙ্গে, এই ভাবপ্রবাহের সঙ্গে মিলেমিশে একাকার, নিজেই জগন্নাথের রথ গড়গড়িয়ে চলার তুলনা দিয়েছিলেন। সেই রথের রশ্মি যাঁরা ধরেছিলেন, মহারাজ তাঁদের মধ্যে অন্যতম। সেই রথের গড়গড়িয়ে চলার ইতিহাসে তিনিও এক অন্যতম, এগিয়ে চলার এক অন্যতম স্মরণীয় পুরুষ, কিন্তু নিজে কখনো সামনে আসেননি। এটি মহারাজের জীবনের এক অপূর্ব বৈশিষ্ট্য। পূজ্যপাদ মহারাজজির জীবনের এই অনুধ্যান, এই গ্রন্থ প্রকাশ মহারাজজির জীবনকে নিয়ে আসলে এই দিব্য আধ্যাত্মিকতার প্রভাটিকে আমাদের বুঝতে যথেষ্ট সহায়তা করবে। এবং তারই মধ্য দিয়ে রামকৃষ্ণ, শ্রীমা সারদা, স্বামী বিবেকানন্দ, এই পুণ্যত্রয়ীর যে অপূর্ব একটি আধ্যাত্মিক ছটা, সেটি যেন আমরা উপলব্ধি করব। পূজ্যপাদ মহারাজ আমাদের সেই উপলব্ধির শক্তি দিন, এই আমাদের প্রার্থনা। যদি কিছু ত্রুটি হয়ে থাকে এই বই প্রকাশে, নিশ্চয়ই পূজ্যপাদ মহারাজ তার সেই নিজস্ব যে অমলিন হাসি, সেই হাসিটি দিয়ে নিশ্চয়ই মেনে নেবেন। সবাইকে আমার আন্তরিক ভূমিষ্ঠ প্রণাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। নমস্কার। এখন এই গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করবেন পূজনীয় স্বামী সুবীর আনন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। এই গ্রন্থটির প্রথম কপি পূজনীয় স্বামী দিব্যানন্দজিকে উপহার দিচ্ছেন স্বামী সুবীরানন্দজি মহারাজ। এখন এখন ওই যে সেই এটা ভিডিওটা এই ভাস্কর্তা 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 ভিডিওটা কত
কোথায় সেই ভিডিওটা কোথায় এটা সিডি দিয়ে এটা কিছু তো না মানে এখন পূজনীয় মহারাজের দিব্য জীবন নিয়ে যে ভিডিওটি তৈরি হয়েছে সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজ। আমরা এই অনুষ্ঠানের শেষে তার কিছু ক্লিপিংস দেখতে পাব। অত দূর আনা যাবে এরপরে দেখালি মাউসটা দিয়ে টিপতে তাড়াতাড়ি আমাদের শাস্ত্রজ্ঞানন্দজি যেরকম বললেন সেরকম এই প্রত্যেকটি বইয়ের পেছনে কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোড দিয়ে আমরা এই ছবিটি দেখতে পাব। দেখাতে শুরু করুন এখান থেকে দেখানো তুমি ওটা নড়িও না তাহলে মুশকিল। ওপাশে চলে যাওয়া পরে দেখা না ওইটা কানেক্ট করার ব্যবস্থা এখন পূজনীয় মহারাজের সম্পর্কে বলবেন পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজ। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োসৃত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজি এবং আমাদের আজকে যার জন্মতিথি সেই অদ্বৈতানন্দ মহারাজজির চরণে প্রণাম। মঞ্চে আসীন মহারাজদের এবং যারা বসে আছেন আর অন্য ভক্তরা তাঁদেরও শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই, গুরুজনদের প্রণাম জানাই। আমাদের সন্ন্যাসী এবং সারদা মঠের মাতাজিদেরও গভীর শ্রদ্ধা জানাই। ভক্তবৃন্দ যারা আজকে উপস্থিত আছেন, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মায়ের অনুরাগী, তাঁদেরও শ্রদ্ধা নমস্কার শুভেচ্ছা জানাই। আজকে এই পুণ্য দিনে মহারাজজির স্মৃতির মণিকোঠায় স্বামী প্রমেয়ানন্দজি এই বইটি প্রকাশিত হলো, এটি ভিডিও প্রকাশিত হলো। আপনারা সকলেই এর দ্বারা উপকৃত হবেন এই আমার বিশ্বাস আছে। শাস্ত্রজ্ঞানন্দ খুব সুন্দর করে আলোচনা করেছে বইটির সম্বন্ধে। আমাদের শান্তনু চৌধুরী মশাইও এর ইতিহাস, প্রেক্ষাপট ইত্যাদি সব আলোচনা করেছেন। আসলে আমাদের সাধুরা প্রত্যেকেই
এই পুণ্যত্রয়ী বা সংঘের এক একটি যেন মূর্তিমান বিগ্রহ। তাঁদের জীবনে ঠাকুর মা স্বামীজি এবং ভারতের সনাতন ধর্ম বিকশিত হয়েছে, প্রকাশিত হয়েছে তাঁদের প্রত্যেকটি আচরণের মাধ্যমে। এই সাধু সঙ্গই আমাদের সাধুদের চিন্তন, আমাদের চলার পথে পাথেয় স্বরূপ। এই বইটি সেই রকমের একটি বই হয়েছে। এর আগেও এরকমের বই বীরেশ্বরানন্দজী, নির্বাণানন্দজী, কৈলাসানন্দজী, তপস্যানন্দজী, রঙ্গনাথানন্দজী, গহনানন্দজী এঁদের সম্বন্ধেও এই রকমের বই হয়েছে। এই বইটির কিছু বৈশিষ্ট্য আছে যেগুলি শান্তনু চৌধুরী প্রকাশ করেছেন, বলেছেন। যাই হোক, অনেক দিনের ইচ্ছায়, অনেক ভক্ত অনুরাগীদের ইচ্ছায় এই বইটি প্রকাশিত হলো। এখন আমি নিজের কথা একটু বলবো। আমি নিজে 1969 সালে এসেছিলাম বিদ্যামন্দিরে পড়তে। প্রায় প্রথম দিন থেকেই ওই প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে, বীরেশ্বরানন্দজি কোয়ার্টারে যেতাম, তাকে প্রণাম করতাম, আর পরম পূজনীয় প্রমেয়ানন্দজির সাথেও দেখা হতো। আড়ালে থাকলেও তিনি কিন্তু আমাদের অল্প বয়সের ছেলেদের খুব ভালোবাসতেন, অন্তরঙ্গের মতো কথা বলতেন। মঠে 3 বছর পরে যোগ দিই, তার আগেই মন্ত্র দীক্ষা নিই। প্রতিদিন দেখা না হলেই উনি খবর নিতেন, শুধু আমার খবর নয়, আমার সাথে যারা যেত প্রত্যেকেরই খবর নিতেন, কেন আসেনি ছেলেটা। এইরকমের একটা অদ্ভুত স্নেহ ভালোবাসা, যাকে আমাদের কথায় আমরা বলি অহেতুক ভালোবাসা, সেরকম অহেতুক ভালোবাসা ছিল। কিছু না চেয়ে ওই ভালোবাসার নিদর্শন এরকম পাওয়া যায় না। ভালোবাসতেন, শান্তানন্দজির কাছে যেতাম, খুব খুশি হতেন যে শান্তানন্দজির কাছে গিয়ে একটু বসতাম বলে। সমস্ত ভালো বিষয়ে এত উৎসাহ দিতেন যে বলার নয়। আজকের দিনে বারবার মনে হচ্ছে যে আমার যতটুকু উপকার হয়েছে, যতটুকু আমার এই ধর্মজীবনে এগিয়েছি বা চলছি, তার পেছনে এই মানুষটির, এই মহারাজের কন্ট্রিবিউশন রয়েছে। খুব অদ্ভুত স্নেহ ভালোবাসা। আমাদের বাড়ির সবাইকে চিনতেন, সবার সম্বন্ধে জিজ্ঞেস করতেন, বাবার সম্বন্ধে, দাদার সম্বন্ধে, ভাইদের সম্বন্ধে কে কেমন আছে। এটা একটা স্বভাবের মধ্যেই ছিল মহারাজের। ভক্তদের সাথেও বীরেশ্বরানন্দজি যখন কথা বলতেন, আমি দেখেছি তখনও এই রকমের জিজ্ঞাসা করতেন। ধর্মজীবন সম্বন্ধে তো কথাই হতো, কিন্তু এই রকম বাস্তব কথা, রিয়েল সংসারের বিষয়েও কথাবার্তা তিনি বলতেন, সকলের কথা শুনতেন, খুব শান্তভাবে ডিল করতেন। আমি অনেক সংকট মুহূর্তে মহারাজকে দেখেছি যে শান্তভাবে সেই অবস্থাগুলিকে ফেস করেছেন, মুখোমুখি হয়েছেন। একবার বেলুড় মঠে সাধারণ উৎসব হবে, রাত্রিবেলায় খুব ঝড় জল হলো, প্যান্ডেল ছিঁড়ে গেল, আমরা কি করব ভাবছি। আমি মহারাজের নির্দেশেই ভলেন্টিয়ারদের দেখাশোনা করতাম, ওখানে বলে ওই কাজটিকে জিওসি, তো জিওসির কাজ করতাম। আমি ভাবছি কোথায় করব, মহারাজ শান্তভাবে নির্দেশ দিলেন এখন মন্দিরে কিছুক্ষণ উৎসবের অনুষ্ঠানগুলো হোক। মন্দিরে হলো, তারপরেই আস্তে আস্তে মহারাজ নীরবেই ডেকোরেটরদের নির্দেশ দিলেন। সব ব্রহ্মচারীরাও খাটলো খুব, প্যান্ডেলটা আরেকবার তৈরি হয়ে গেল, এবং কিছুক্ষণ মধ্যেই 2-3 ঘন্টা পরেই আমরা আবার সাধারণ উৎসব বড় প্যান্ডেলেই করতে সক্ষম হলাম। এই বিষয়ে দেখেছি অদ্ভুত শান্ত মস্তিষ্কে কাজ করতে। একবার বিদ্যামন্দিরে একটা ছেলে সুইসাইড করেছিল, 4-5 বার শান্তিপুর যাতায়াত করে তারপরে এটা বিষ পান করে মারা গিয়েছিল। ছাত্ররা স্বভাবতই খুব উত্তেজিত হয়ে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে 400 ছেলে জড়ো হয়েছিল। বীরেশ্বরানন্দজি আর উনি কিন্তু শান্তভাবে সব দেখলেন, তারপরে সামনে দাঁড়ালেন, বীরেশ্বরানন্দজি কয়েকটি কথা বললেন, তারপরেই ছেলেরা শান্ত হয়ে গেল। সেদিন দেখেছিলাম একবারে সেই
আমরা হলে খুব উত্তেজিত হয়ে যেতাম, পুলিশ ডাকতাম, অন্য কিছু করতাম, এরা কিচ্ছু করলেন না। দুইজন এলেন সামনে, ছেলেদের সাথে দুটো কথা বললেন, ছেলেরাও তৃপ্ত হয়ে উনি বললেন খাওয়ার সময় হয়েছে, যাও হস্টেলে গিয়ে খেয়ে নাও। তারপরে সবাই ওই খাবে না ঠিক করেছিল, হাঙ্গার স্ট্রাইক করবে, সেদিন কিন্তু খেয়ে নিল মহারাজদের কথায়। এই রকমের আরো বহু সময় দেখেছি মহারাজ শান্তভাবে এই সংকট কালে থেকেছেন, সৎ উপদেশ দিয়েছেন। যতগুলি বড় উৎসব হয়েছে 100 বৎসরের চিকাগো সেন্টিনারি থেকে ওই রকম মহারাজের সময়, সেইগুলিতে মহারাজ আমাকে ডাকতেন ওই জিওসির কাজ করতে হতো। আর প্রতিটি পদক্ষেপে প্রতিদিন জিজ্ঞেস করতেন কাজ কতদূর হয়েছে, কতটুকু বাকি আছে, আর পেছনে থেকে ওই রকম সাহায্য করতেন যেন কাজটি সুচারুরূপে সম্পন্ন হয়। সব সময় এই রকম ভাব দেখেছি। বীরেশ্বরানন্দ মহারাজজির ইচ্ছাতেই পরে আমাদের যত রামকৃষ্ণ নামাঙ্কিত আশ্রম আছে ঠাকুরমা স্বামীজির নামে সারা দেশে, সবগুলি মিলে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ হয়েছিল এবং এই পরিষদের কাজেও আমাদের নিয়োগ করেছেন এবং উৎসাহ দিয়েছেন, খবর নিতেন নিয়মিত। ওর ইচ্ছে ছিল যে সবাই, সব জায়গায় তো আমাদের আশ্রম হবে না, ভক্তরা যে চালাচ্ছেন আশ্রমগুলো, পরিচালনা করছেন গ্রামে গঞ্জে ভেতরে ওই সব জায়গায়, আমাদের কেন্দ্র করা সম্ভব নয়। আমরা এখন কয়েকটি কেন্দ্রকে অধিগ্রহণ করছি বটে, কিন্তু কোনোদিনই সব জায়গায় আমরা পৌঁছতে পারবো না। সেই জন্য ওখানেও যেন ঠাকুরের ভাব ঠিকমতো প্রচারিত হয়, মেন স্ট্রিমের সাথে ওরা যেন যুক্ত থাকেন, ঠাকুরের ভাব যেন ওরা যথাযথভাবে গ্রহণ করেন, সেই জন্যে আমরা কয়েকজন সাধু, একজন প্রেসিডেন্ট, দুইজন ভাইস প্রেসিডেন্ট এবং সন্ন্যাসীরা স্থানীয় কেন্দ্রের, তারা সহযোগিতা করে ওই আশ্রমগুলিকে আমাদের ভাবে যেন আনি, সেইটার জন্যে খুব আগ্রহ দেখিয়েছেন। অনেক ভাব প্রচার পরিষদের সম্মেলনে দূর দূরান্তে নিজেও গিয়েছেন, ম্যানেজার ছিলেন 2 দশকের বেশি, আর প্রেসিডেন্ট মহারাজের সেবাও করেছেন প্রায় 2টি দশক, যতদিন মহারাজ প্রেসিডেন্ট ছিলেন একবারে প্রথম থেকে তাকে গ্রহণ নিয়েছিলেন। আমাদের বলতেন তিনি কিভাবে শৈশবে মানে স্টুডেন্ট লাইফে সেবা করেছেন, জয়েন করার আগে করিমগঞ্জে থেকে উদ্বাস্তু শিবিরে কাজ করতেন। উনি বলেছিলেন আমাকে যে আমরা এক মহারাজের নেতৃত্বে বাড়িতে যাদের কেউ দেখাচ্ছিল না রাত্রিবেলায় পর্যন্ত গিয়ে সেবা করতাম ওই অচিন্ত মহারাজের নির্দেশে। এই রকমের অনেকগুলি ছোট বইটিতে আসেনি, সেই রকমের কাজ মহারাজ করেছেন তার অল্প বয়সে, তখন 16 বছর হয়তো বয়স, চলে এসেছিলেন পূর্ব পাকিস্তান থেকে এখানে করিমগঞ্জেই ছিলেন তারা, পরে মা বাবা ওরা, এবং মা বাবা ছিলেন প্রকৃত ধর্মপ্রাণ, ধর্মপ্রাণা, এবং সেই রকমভাবেই ওরও জীবনটা আমরা দেখেছি পরে। কি নিষ্ঠা, পুজো পাঠে নিষ্ঠা, সময়ানুবর্তিতা, ভোরবেলায় ওঠা এবং নিয়মিত কাজ করা। আমি পরে দেখেছি যখন ম্যানেজার হলেন, কম্পিউটার এলো, তখন নিজে ওই বয়স হয়ে গেছে, তখন কম্পিউটার শিখলেন এবং কম্পিউটার শিখে নিজেই নিজের মেলগুলো চেক করতেন, চিঠি পাঠাতেন, উত্তর দিতেন, অনেক কাজ নিজে করে নিতেন। আবার ভোরবেলায় উঠে সকল সবার থেকে আগে অফিসে আসতেন, একটা এক্সাম্পল সেট করাও হতো এতে, আর কে কী কাজ করবে না করবে বলে দিতেন। মাঝে মাঝে ওর ঘরে গিয়েছি, নিজের কাজে গিয়েছি বা উনিও ডেকেছেন, দেখেছি সব সময় পড়াশুনোতে থাকছেন। তিনি নিজে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেনি, স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতক ডিগ্রি, কিন্তু যা জ্ঞান ছিল, প্রজ্ঞা ছিল, ওই আমরা যা পড়েছি ইউনিভার্সিটিতে MSc পড়েছি, আমাদের থেকে অনেক বেশি প্রজ্ঞা নলেজ ছিল, বহির বিষয়েও জ্ঞান ছিল যথেষ্ট, নিজে পড়েছেন জেনেছেন এবং স্মৃতিশক্তির দিক থেকে অতুলনীয়। এই রকমের স্মৃতি খুব কম মানুষের হয়। সত্যি পুজো নিজেও করেছেন শিলংয়ে থাকতে, তিনি বিশুদ্ধানন্দজির নির্দেশে আমাদের বলেছেন কুমারী পুজো করেছেন কামাখ্যা মায়ের মন্দিরে,
সেটি ছোট বইও আছে আর যারা পূজো করত তাদের খুব উৎসাহ দিয়েছেন পূজোর ব্যাপারে এবং পূজোতে যেন কোনো রকম ত্রুটি না হয় ভুল না হয় সেদিকে খুব নজর ছিল পূজোর কি হচ্ছে কেমন হচ্ছে কোথায় কেমন পূজো হলো সব মঠে বসেই খবরা খবর নিতেন এবং তিনি কিন্তু পরামর্শ দিতেন ওর ইচ্ছেতেই বা ওর সাজেশনেই আমাদের ট্রাস্টি বোর্ডে রেজলিউশন হলো ফলহারিণী কালী পুজোর দিনে আমরা আগে কেবল কালী পুজো করতাম তো সেই পুজোর দিনে ঠাকুর যেমন ষোড়শী পুজো করেছিলেন মাকে ঠিক সেইভাবে মায়ের ছবি সাজিয়ে ষোড়শী পুজোর প্রবর্তন করেছিলেন উনি এবং বললেন যে আমি এই রকম একটা প্রস্তাব দিচ্ছি পূজা বিজ্ঞান তার একটা অনন্য বই পূজা বিজ্ঞানের আর্টিকেলগুলো বেরোতো আলাদা পরে সংকলন হয়েছে একত্রে সেই পূজা বিজ্ঞানের লেখাগুলো আমাকে দিতেন অফ প্রিন্ট বলছেন এটা আমার লেখা বেরিয়েছে তুমি একটু পড়ো আসলে ওই পড়ার মাধ্যমে আমিও যেন বিষয়টা ভালো করে জানি সেই জন্যেই উৎসাহ দিতেন এই রকমের ভালোবাসা সত্যি বিরল উনি নিজে আমাদের চারজন প্রেসিডেন্ট মহারাজের দেহত্যাগের সময় একটি করে ছোট্ট মন্তব্য করেছিলেন গম্ভীরানন্দজির দেহত্যাগের পরে বলেছিলেন ওর সামরিক স্মৃতি এবং নিয়মানুবর্তিতা লক্ষণীয় ভূতেশানন্দজি যখন চলে গেলেন প্রমেয়ানন্দজি বললেন আমরা দ্বিতীয়বার মাকে হারালাম রঙ্গনাথানন্দজি যখন চলে গেলেন তখন তাঁর ভাব ছিল কথাও বলেছেন যেন যে একজন অভিভাবককে হারালাম আর শেষ যখন গহনানন্দজি চলে গেলেন তখন উনি বললেন সংঘকে কেমন ভালোবাসতে হয় এঁর জীবন থেকে দেখা যায় সত্যি মহারাজের ওই হাসি মুখ আর এই রকমের প্রজ্ঞা এরকম ভালোবাসা দরিদ্র দুঃখী মানুষের প্রতিও ভালোবাসা ছিল পল্লীমঙ্গল সারদা সমিতি যেটি বীরেশ্বরানন্দজি শুরু করেছিলেন উনি যতদিন ছিলেন ততদিন প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন সেটা কি করে গ্রো করে উন্নতি হয় মেয়েরা কি করে স্বনির্ভর হয় সেই ব্যাপারে খুব উৎসাহ বোধ করতেন উৎসাহ দিতেন নিজে যেতেন ওদের সাথে দেখা করতে তো এইভাবেই এই কাজ সমস্ত কাজ সংঘের যত কাজ সেইগুলি সুন্দরভাবে ওর জীবনে উনি নিজে করেছেন আমরা যেন করি সেই ব্যাপারেও উৎসাহ দিয়েছেন আমার বিশ্বাস এই বইটিতে আমরা সব আরও আপনারা জানবেন এবং নিজেরা উৎসাহিত হবেন নিজের জীবনে ওই পুণ্যত্রয়ীর শিক্ষাকে গ্রহণ করে জীবনটিকে আমরা সবাই উন্নত করব এবং রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবে জীবনটিকে যেন আমরা উৎসর্গ করতে পারি এইটুকু বলে আমি আমার গভীর শ্রদ্ধা প্রণাম তাঁর চরণে রেখে আমার আলোচনা এখানে শেষ করছি সকলের মঙ্গল হোক শান্তি হোক এই প্রার্থনা এতক্ষণ বক্তব্য রাখলেন পূজনীয় স্বামী দিব্যানন্দজি মহারাজ এখন পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি সম্পর্কে বলবেন এই কেন্দ্রের সম্পাদক পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু আজকের এই বুক রিলিজ অনুষ্ঠানে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি শ্রীমদ স্বামী দিব্যানন্দজির চরণে প্রণাম জানাই শ্রীমদ স্বামী সুবিরানন্দজির চরণে আমার প্রীতি এবং শুভেচ্ছা শাস্ত্রজ্ঞানন্দজি জ্ঞানপ্রকাশানন্দজি এদের প্রতি আর শ্রদ্ধা শুভেচ্ছা জানাই শ্রী শান্তনু চৌধুরী শ্রী ভাস্কর রায় এবং আজকের অন্যতম বক্তা শ্রী গৌতম ভট্টাচার্যি মহাশয়দের আপনারা যারা সাধু সন্ন্যাসী আছেন
তাদের প্রণাম জানাই, যারা ব্রহ্মচারী ভাইরা রয়েছে তাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই, মাতাজিদের প্রণাম জানাই, আর ভক্তমণ্ডলী যারা আছেন তাদেরও শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আমি খুব অল্প কথা বলবো, কারণ আপনারা আরও কয়েকটি বক্তৃতা শুনবেন। তা কোনো এক সাধু শ্রী মাকে জিজ্ঞাসা করেছিলেন যে, মা, মানুষে আর দেবতায় তফাৎ কী? তা মা বলেছিলেন, বাবা, মানুষই তো দেবতা। তখন সেই সাধু প্রশ্ন করেছিলেন যে, কোন মানুষ? মা সরস্বতী স্বয়ং মা বললেন, যে মানুষ ঠাকুরের বিধি বিধান মেনে চলে, নিষেধ মেনে চলে। বিধি নিষেধ মানে হচ্ছে অন্যায় ব্যতিরেক এইভাবে যে জীবনযাপন করে ঠাকুরের ভাবনাতে, ভাবেতে যারা জীবন গঠন করেন তারা দেবতা। তা ঠাকুরের ভাবে জীবনযাপন করতেন মহারাজজি, ভোর আড়াইটে তিনটেই উঠতেন, স্নান শৌচাদি করে জপে বসতেন, ধ্যানে বসতেন, তারপর সময় মতো সাড়ে ছটার মধ্যে চলে আসতেন অফিসে। উনি তো প্রভু মহারাজের একান্ত সচিব ছিলেন, কাজ করতেন, আবার সন্ধ্যেটা কিন্তু তিনি সবটাই নিজের জন্য রাখতেন, বাকি যারা সেবক ছিলেন তাদের হাতে ছেড়ে দিয়ে কোনো দিনই নামতেন না। এরকম কঠিন সাধুর জীবন, সংযমের জীবন আমরা তো দেখিনি প্রায়, এক অদ্ভুত তার জীবন। তিনি সংঘ গুরু হয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন। দেখুন, আমাদের এখানে যে গুরুবাদ রামকৃষ্ণ মিশনে, গুরু মহারাজ বলি, কিন্তু গুরু মহারাজ মানে আমাদের নিজেদের গুরু নন, শ্রীরামকৃষ্ণদেবই গুরু। মাও তো বলতেন, দীক্ষা দিয়ে বলতেন গুরু ঠাকুরকে দেখে উনি। ভক্ত কিন্তু, দীক্ষিত ব্যক্তি কিন্তু ভাবতেন যে গুরু কেন উনি হবেন, আপনি তো আমার গুরু, দীক্ষা দিলেন, বলে না আপনি কে? বলে আমি মা। একেবারে অন্তরের পরিচয়, এটি কিন্তু নির্দেশ এবং নির্দেশনা। এখনও যারা দীক্ষা দেন ঠাকুরকেই দেখিয়ে দেন, মায়ের নির্দেশ। তো তিনি কে? যিনি দীক্ষা দিলেন তিনি ঠাকুরের প্রতিনিধি, প্রতিমা। এরা কেউ পৃথক নন, এক একটি প্রতিমা, এক একটি গুরু পৃথক নয়। আমরা পিছিয়ে যাই, আমরা যদি বলি যে আমরা বিরজানন্দজির কাছে দীক্ষা পাইনি, আমরা বিরেশ আমরা মাধবানন্দজির কাছে দীক্ষা পাইনি, আমরা বিশুদ্ধানন্দজির কাছে দীক্ষা পাইনি, শঙ্করানন্দজির কাছে দীক্ষা পাইনি, আমাদের জীবনটা কি বিছা গেল? আমরা যাদের কাছে পেয়েছি তারা কি সমকক্ষ না? তারাও তো গুরু। এই জিনিসটাই সবচেয়ে বড় কথা, যে এরা কেউ পৃথক নন, এবং এরা গুরু মানে একেবারেই গুরু। আট আনা, দু আনা, পাঁচ আনা, ছ আনা, বারো আনা নয়, ষোলো আনা গুরু, এই একই প্রতিনিধি। আমাদের আমাদের এই আমাদের এই মানে মঞ্চে বসে আছেন শ্রীমৎস্বামী দিব্যানন্দজি, উনিও গুরু, দীক্ষা দিচ্ছেন, দীক্ষা গুরু। ওর সাথে পূর্বসূরী যারা গুরু ছিলেন তাদের তো কোনো ডিফারেন্স আমাদের দেখা সম্ভব না, এবং শ্রীরামকৃষ্ণ দীক্ষিত ভক্তদের বা শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী যারা দীক্ষা নিতে চান তাদের কাছে, তাদের একটা বড় দায় থেকে তারা মুক্ত হয়েছেন। কী দায়? না, তারা গুরু নির্বাচনের দায় তাদের নাই, এটুকু জেনে রাখবেন।
কার কাছে দীক্ষা নিচ্ছি সেটা বড় কথা নয়। এই যে পরম্পরা, এই আমাদের মুগ্ধ করে। এবং আমরা জানি যে এরা ঠাকুরের প্রতিনিধি সবাই, সেইভাবেই আমাদের ভক্তি অর্ঘ্য প্রণাম নিবেদিত হয়। এবং এরা যথার্থই ঠাকুরের ভাবে ভাবিত হয়ে বিধিনিষেধ রীতিমতো পালন করে নিজেদের ভেতরে গুরুশক্তির প্রকাশ ঘটান, এই ভাবনায় আমরা কিন্তু সবাই ভাবিত। কারণ কি জানুন, শ্রীরামকৃষ্ণ এবং মা এদের সবাইকে ধরে রেখেছেন, এদের দায় দায়িত্ব বেশি ধরে রেখেছেন, কিন্তু এরা প্রচার করে তো বেড়ান না, কেউ প্রচার করে বেড়ান না। খুব অন্তরঙ্গদের কাছে বলেছেন, মহারাজও বলেছেন তার শরীর যাবার পাঁচ ছ মাস আগে, গঙ্গার তীরে স্বামীজিকে দেখলাম বেড়াচ্ছেন, খালি চোখে দেখেছেন। বিশ্বাস করা না করা আপনাদের দায়। এবং যাদের কাছে বলেছেন, যার কাছে বলছেন, তিনি কিন্তু ভূতেশানন্দজির আশ্রিতা, তাকে গিরিনন্দিনী বলে ডাকতেন। তিনি 30 কিলোমিটার দূর থেকে খাবার নিয়ে আসতেন প্রত্যেক দিন, কানতেন চিন্নন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু, আমরা পড়ি বেদাহমেতং পুরুষং মহন্ত অহং বেদ, আমি জেনেছি সেই পুরুষকে। এরা তো সেভাবে চিৎকার করে বলবেন না। এবং রামকৃষ্ণ সঙ্গে ঈশ্বর জানিত পুরুষের কখনো কখনো অভাব হবে না। এবং মাতাজিদেরও আমি বলি একই পরম্পরা, একই পরম্পরা। এই বিশ্বাস না থাকলে আমরা কোথাও দাঁড়াতে পারবো না। এবং দাঁড়িয়ে আছে তাদের আশীর্বাদ, এইসব জীবন, এই মহারাজের জীবন আমাদের উদ্বুদ্ধ করে। আমি আরো বলি, যারা অনেকেই দেখেছেন যখন তিনি প্রায় সংজ্ঞালুপ্ত শুয়ে আছেন, আর কয়েক ঘন্টা পরেই হয়তো শরীর চলে যাবে, কিন্তু করে কিন্তু জপ চলছে, কি করে হয়? ঠাকুর মা হাত ধরে না থাকলে কি করে হয়? এইগুলি আমি শুনি, আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে। চলে যাওয়ার আগে তিনি কাউকে কাউ বলেও যাচ্ছেন, চলে যাচ্ছি, এই খবর আমার কাছে আছে। তার ছেলেবেলার খবর আমি অনেক পেয়েছিলাম, তারই ভাই এখানে আছেন কিনা জানি না, ছোট ভাই একবার দেখতে একই রকম। আমি তো অবাক হয়ে গেছিলাম যখন তিনি লক্ষ্মীকা পরিষদে, আমি ঘরে বসে আছি নরেন্দ্রপুরে, প্রবেশ করলেন তিনি, মিস্টার ভট্টাচার্য গ্রিন পার্কে বাড়ি, তারই ভাই। সব অনেক দিনের পর দিন গল্প হয়েছে, বলছেন এই জীবন ভগবত চরণে নিবেদিত জীবন ছোটবেলা থেকেই। মহারাজজি বললেন, দিব্যানন্দজি অবাক করা জীবন, আর জীবনটা তৈরি হয়েছে এইভাবে, কোনোটাই আকস্মিক নয়, দীর্ঘ প্রস্তুতি, তারপরে তার আবির্ভাব। আমি আমার কয়েকটা কথা বলি। মঠে গিয়েছি, দেখা করছি তিনি ম্যানেজার বলে বসো, সেই সস্মিত মুখ সদা হাস্যময়, বলে দেখো বিষ্ণুকে দেখলাম অশোকানন্দজি, পা কিন্তু টলছে, চোখগুলো অনেক অস্বচ্ছ, তোমরা একটু দেখো। আমার মহারাজ আমরা তো কিছু বুঝি না, আমাদের তো সেই রকমই, উনি বকাচকা করেন হাঁটেন, বলে না কি জানি তার অন্তর্দৃষ্টি কোথায় প্রবেশ করেছে। সত্যি
উইদিন এ মান্থ হি এক্সপায়ার্ড কাজ করতে করতে রাত 12টা 1টা পর্যন্ত কাজ করেছেন সই করেছেন ভোরবেলা উঠে বাথরুমে গেছেন আর উঠতে পারেননি সঙ্গে হারিয়েছেন কি ছিল দেখতে পেতেন আমার ব্যক্তিগত জীবনে ওই মানুষটির কাছে আমার প্রচুর ঋণ আপনারা জানেন দীর্ঘ প্রায় 20 বছর ধরে উনি প্রভু মহারাজের একান্ত সচিব ছিলেন আমরা যারা সন্ন্যাস এবং ব্রহ্মচর্য দীক্ষা পেয়েছি সব ওনার কাছেই পেয়েছি ম্যাক্সিমাম মহারাজা সবাই প্রায় তার মধ্যে নাম নির্বাচন করতেন তো উনি উনি আমরা সন্ন্যাস নিলাম গঙ্গা স্নান করে সব বস্ত্র নিয়ে গেলাম গেরুয়া পরে গেলাম প্রথম মহারাজকে প্রণাম করলাম মহারাজ নাম বলে দেবেন আমার নাম বললেন স্বামী সুপর্ণানন্দ সুপর্ণানন্দ আমাকে উচ্চারণ করতে হবে প্রণাম করতে হবে উচ্চারণ করতে হবে এবং সকলকে জনান থেকে সব বলতে হবে নাম সুপর্ণানন্দ পাশে দাঁড়িয়েছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি তিনি বললেন মহারাজ প্রভু মহারাজকে বলছেন যে ওর তো পূর্বাশ্রমের নাম সত্যানন্দ সেটা রাখলেই তো ভালো হতো প্রভু মহারাজ বলে না না ওই নাম আর রিপিট হবে না ও কাশীর না কাশীর সতীশ মহারাজ ও নাম রিপিট হবে না আমি জানি না রিপিট হয়নি বোধ হয় কোনো দিন আমি অনেকদিন দেখেছি লিস্ট আমি বলি কী করে হবে না সত্য প্লাস আনন্দ সত্যানন্দ এটা তো হতেই পারে এরকম নাম আর দ্বিতীয় নেই এ পর্যন্ত নেই তো উনি বললেন যেন এই নাম রিপিট হবে না তো হবে না পিছনে দাঁড়িয়ে আছেন উনি উনি আমাকে বললেন তুমি পরে দেখা করো আমি দেখা করলাম বললেন দেখো তোমার নামটা খুব ভালো করে বেছে দেওয়া হয়েছে তাহলে কী কী বেছে দিয়েছেন মহারাজ বলে সতীনাথ মহারাজের নাম ছিল শঙ্করানন্দজির একান্ত সচিব তিনি ভালো পাখোয়াজ বাজাতেন আমি তোমার পাখোয়াজ বাজানো শুনেছি তুমি পাখোয়াজটা বাজাবে এখানে তোমাল ভাই এসেছে ওকে এই অনেকদিন পরে প্রায় ও খুব ভালো গান গায় তোমাল আমাকে বললো যে আপনি পাখোয়াজ বাজান আমি বললাম বাজাতাম তো এখন তো কে প্র্যাকটিস ট্র্যাকটিস নেই বাঁধা টাঁধা নেই তো গেলাম বাজালাম আমি ও জানবে আমি বাজাতে পারি কি না অনেক দিন পরে বাজালাম তো উনি বলেছেন পাখোয়াজটা বাজাবে তাকে প্রণাম করে বললাম যে ঠিক আছে মহারাজ এটা ধরে রাখবো দেখি পারি কি না মঠে গেলে অনেক সময় দুর্গা পুজোয় বাজাই আর আমি অনেককে শিখিয়েছিলাম যখন ট্রেনিং সেন্টারে ছিলাম উনি আমাকে লক্ষ্য রাখতেন লক্ষ্য করেছিলেন এই নাম নিয়ে মহারাজ গীতানন্দজিকে প্রণাম করলাম তোমার নাম কি সুপর্ণানন্দ ওরে বাবা তোমার নাম কেউ ভুলবে না আমার কেন ভুলবে না মহারাজ এ তো খুব সোজা নাম এই কঠিন নাম সুপর্ণানন্দ বলে না তুমি বুঝতে পারছো না আমাদের তুমি তো তিনটে মন্ত্র পড়েছো সুপর্ণ মন্ত্র সন্ন্যাসের সময় আমরা হ্যাঁ ত্রিসুপর্ণ পড়েছি আমি উচ্চারণ করতাম ত্রিসুপর্ণ উনি বলে না ত্রি সুপর্ণ ও সুপর্ণ মন্ত্র পড়ে তুমি সন্ন্যাস নিয়েছো আমি আবার তাকে সাষ্টাঙ্গ প্রণাম করে বললাম মহারাজ এ আমি এত সব বুঝি না আপনি বুঝিয়ে দিলেন উনি মিশনে ছিলেন মিশনে বোধহয় কোষাধ্যক্ষ ছিলেন মহারাজ এক সময় কোষাধ্যক্ষ ছিলেন আমার মহারাজ মিশনে আমি একদিন গেছি আমার কিছু প্রশ্ন আছে বলো মিশনে আপনি মিশনে ছিলেন কোষাধ্যক্ষ এখন মঠে এসেছেন ম্যানেজার মঠ এবং মিশনের দ্বন্দ্ব থাকা উচিত আছে কি না বলে না নেই এবং একটা ট্রাস্ট বডি মঠ মিশন রেজিস্টার্ড বডি আমি সব খুঁটি খুঁটি জিজ্ঞেস করলাম উনি শান্ত মনে উত্তর দিলেন যে উত্তর আমাদের প্রত্যেক সাধুদের জানা উচিত আমরা অনেকে জানি না তারপরে আরেকদিন গিয়েছি স্বামী প্রভানন্দজির নির্দেশে আমাকে প্রভানন্দজি একদিন ডেকে বললেন ওহে শোনো তুমি তো শিক্ষা প্রতিষ্ঠানেই থাকলে এত বছর আমরা হ্যাঁ মহারাজ 48 বছর তো শিক্ষা প্রতিষ্ঠানে ছিলাম নরেন্দ্রপুরে এখানেও তো শিক্ষা প্রতিষ্ঠান আছে জানো রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম থেকেই শিক্ষার উপর কত গুরুত্ব দেওয়া হয়েছে সে তো স্বামীজি বলেছেন
আমাদের দেখো রামকৃষ্ণ মঠেও তিন চারজন তখন সেই প্রথম দিকে দার্জিলিংয়ে যাদের বাড়িতে স্বামীজি গিয়েছিলেন সেই মুখার্জি ফ্যামিলির দু তিনটে ছেলে থাকতো এখানে, মায়ের বাড়িতে যোগিনমার তিনটে নাতি ওরা থাকতেন। দেখো সব জায়গায় খোঁজ টোজ করো, এই ইতিহাসগুলো দেখো, শিক্ষার সাথে আমাদের কত নিবিড় যোগ। অদ্বৈত আশ্রমে শিবানন্দ মহাপুরুষ মহারাজ ছাত্রদের পড়াতেন, ওখানে ছেলেদের পড়াবার জন্য ব্যবস্থা ছিল। তারপরে অশোকানন্দের খবর জানো, তিনি মুচিদের ভেতরে স্বামীজির ভাব প্রকার মানে প্রবেশ করিয়ে তাদের জাতে তুলেছিলেন অত্যন্ত সংগ্রাম করে ঋষিপাড়া। আমি বললাম মহারাজ ঋষিপাড়া শুধু শুনেছি, আপনি বলবেন একটু ঋষিপাড়ার কথা। বলে ঋষিপাড়ার কথা আমি জানি না, রামগোপাল মহারাজ জানেন। তো আমি মহারাজ কাছে গেলাম, মহারাজ ঋষিপাড়া আপনি জানেন? বলে হ্যাঁ সব জানি। তা মহারাজ একটু বলবেন। বলে দেখো আমার হসপিটালে যাওয়ার কথা, হসপিটালে যাব, ফিরে আসি তোমাকে সব বলবো কী সংগ্রাম তিনি করেছিলেন আর ফেলা হয়নি। আমাকে একটা লেখা দিতে বলেছিল, আমি লিখেছি, তার উল্লেখ আছে, আমি শেষ করতে পারিনি। সেই ইতিহাস অশোকানন্দজি স্বামীজির স্বামীজির কাছ থেকে মন্ত্রের স্বপ্নে মন্ত্র পেয়েছিলেন। বিদেশে ছিলেন, বিখ্যাত মানুষ আপনারা জানেন, ওই রকম পণ্ডিত সাধু খুব কম পাওয়া যায়। তা আমি আশিসকে বললাম, আশিস ভাই তুমি তো সব জানো, তুমি কি কিছু বলতে পারবে? আমার লেখাটা অসম্পূর্ণ আছে, তুমি ওটা কমপ্লিট করে দিও না। তো বল আমিও দেখছি কী করা যায়। তা আমি ইতিমধ্যে আমি জানতাম না যে এটার বইটা বেরোচ্ছে, এত তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আমি বাংলাদেশ থেকে মানে এ থেকে আসাম থেকে হবিগঞ্জ এবং সিলেট, আমি সিলেটে গিয়েও খোঁজ করেছি, ঋষিপাড়া আছে, তাদের বাড়ি টাড়ি হয়েছে, তারা এখনও জুতো তৈরি করে, জুতো বিক্রি করে, এবং উনি জুতো চামড়া গরুর চামড়া থেকে কী করে জুতো তৈরি করতে হয় সেগুলো শেখাবার জন্য মুচিদের পাঠিয়েছিলেন বড় বড় মানে শিল্প কারখানায়। মহারাজ প্রচণ্ড কষ্ট করেছিলেন এবং সেটা চলছে এখনও ঋষিপাড়া। সে ওখানে একটা মানে মাতাজিদের একটা আশ্রম আছে, শ্রাবস্তী না শ্রাবন্তী বলে একটি ব্রহ্মচারিণী, সে আমাকে ডিটেলস সব অনেক লিখে দিয়েছে। এবং আমার একটা খুব আক্ষেপ ছিল যে ওই ঋষিপাড়ার মুচিদের ঋষি বানানো এবং তাদের টাইটেল ঋষি। আমি সিলেটে গেলাম, একটা ছেলে দেখি ঝাঁট দিচ্ছে, তোমার নাম কী? বলে অরুণ ঋষি। আর কেন, কী করে জানো, কী করে ঋষি হলো তোমার, তোমাদের নাম? বলে না জানি না, এই একজন স্বামীজি তোমাদের এই পদবী তোমাদের আমাদের পর্যায়ে তুলে দিয়েছেন, তোমরা সেখানে যাবে ইয়ে করবে। হাঁ করে শুনছে, বলে জানি না কিছু। আমি ডিটেলস হয়তো এখনও পাবো না, ওই ওই ব্রহ্মচারিণী আমাকে কিছু লিখে পাঠিয়েছে, কিন্তু আমি তো মনে করি যে চিরকালের জন্য কিন্তু ওই যে একটা চ্যাপ্টার আর কারো স্মৃতিতে নেই। ওখানেও আমি গিয়েছি, সিলেটে গিয়ে বৃদ্ধ মানুষদের খোঁজ নিয়েছি, বলে হবিগঞ্জে দু একটা আছে কিন্তু এখানে নেই। এই মানুষ আমাদের মধ্যে ছিলেন, এরা সবাই থাকেন, এবং শ্রীরামকৃষ্ণকে এবং শ্রীমাকে এরা নিজেদের জীবনে গ্রহণ করেছেন এবং প্রকাশ ঘটিয়েছেন, তাদের মহিমা অন্তরে গোপন রেখেছেন, বিশেষ প্রকাশ তারা। এই যারা গুরু আমি তার চরণে প্রণাম নিবেদন করি, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। এখন আমরা অনুরোধ করব রামকৃষ্ণ মিশন যশোর বাংলাদেশ কেন্দ্রের সম্পাদক পূজনীয় স্বামী জ্ঞানপ্রকাশ আনন্দজিকে তার বক্তব্য রাখার জন্য। ॐ स्थापकाय च धर्मस्य
सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज के महती सभार प्रधान अतिथि परम पूजनीय श्रीमद स्वामी सुबीरानंद जी महाराज, ताके आमार भक्तिपूर्ण भूमिष्ठ प्रणाम जानाच्छि। मंचे उपविष्ट सम्मानित अतिथि परम पूजनीय श्रीमद स्वामी दिव्यानंद जी महाराज, तिनि कदिन आगेओ बांग्लादेश भ्रमण करे एसेछेन, पूज्यपाद महाराज के भक्तिपूर्ण प्रणाम जानाच्छि। मंचे उपविष्ट सत्सज्ञानंद जी, स्तोप्रियानंद जी, अन्यान्य भक्तबृंद, सम्मुखे उपस्थित परम पूजनीय सन्यासीबृंद, सन्यासिनी माताबृंद, ब्रह्मचारी भाई, उपस्थित भक्तमंडली, स्मृति कथा एगुली जखन आमरा भावना करी তখনই দুই একটি কবিতার লাইন মনে পড়ে যায়। কালের চাকার ঘূর্ণি তলে তুমি আমি হারিয়ে যাব সকলে, শুধু স্মৃতি তাও ক্ষীণ থেকে ক্ষীণ হয়ে মুছে দেয় জীবন ছবি সমূলে। পূজ্যপাদ মহারাজের সাথে কখন যে কীভাবে মিশে গিয়েছিলাম এখন তা ভাবতে অনেকটা আশ্চর্য হতে হয়। বেলুড় মঠের প্রশিক্ষণ সঙ্গে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে 91 আমি আসি, 92 পূজনীয় মহারাজ এবং প্রভানন্দজী মহারাজ এই দুজন চলে গেলেন বাংলাদেশ ভ্রমণে। ফিরে এসে প্রেমানন্দজী মহারাজ তার ঘরে আমাকে ডাকলেন একটা তৃপ্তির কথা বলতে, যে দেখো বাংলাদেশ ঘুরে দেখছি সব জায়গায় সব সেন্টারে তোমার নাম করে সকলে। তা আমি তো প্রথম ভাবলাম কি বলবেন, বলে আমরা খুবই খুশি তোমার সব কথা করে শুনেছি তোমার রামকৃষ্ণ মিশনের সাথে কাজকর্মের ধারা। এই প্রণাম করে বললাম ঠাকুরের কৃপা আপনাদের আশীর্বাদ। সেই যে সুনজরে পড়ে গেলাম, এরপর তিনি 8-9 বার গেলেন বাংলাদেশে, সবসময় ওনার সাথে আমাকে পুরো বাংলাদেশ ঘুরতে হতো। কিন্তু সাধু কাছে পেয়েও ঠিক ওই আমাদের যোগ্যতার অভাবে খুব বেশি মূল্যায়ন করার সুযোগ পাইনি। স্মৃতিকথার মধ্যে দুরকম থাকে, একটি থাকে ব্যক্তিজীবনের হাস্যরস সম্পর্কিত, আর একটি থাকে আধ্যাত্মিক যা সকলের কল্যাণ বনে বয়ে আনে। তো যেহেতু দুটো মিলেই স্মৃতিকথা, তো দু একটি কথা প্রথম বলবো। মহারাজকে নিয়ে একটি আমরা আশ্রমে মহারাজ ভিজিট করতে গেলেন, আশ্রমের এবং আশ্রম অধ্যক্ষের নাম বলবো না, শুধু ঘটনাটি বলবো। তা যাওয়ার পরে আমরা রাতে যাওয়ার পর দেখছি খাবার খাদ্যের মধ্যে এই ছোটো 2 ইঞ্চি পরিমাণ একটুকরো মাছ দিলেন, কিন্তু মঠ অধ্যক্ষ একটা ঝুড়িতে 10 কেজি পোনা মাছ এনে বলছে মহারাজ আমাদের পুকুরের মাছ। তো মহারাজ তো এক গাল হেসে দিয়ে বললেন, মিন্টু কালকে ঝোল ভাজি পোলাও সব হবে, কিন্তু পরে দিনও ঠিক ততই বলছে সেই 2 ইঞ্চি পরিমাণই মাছ। এখন বড় কথা দেখলে অধ্যক্ষ কী করলো, আমাদের দেখে মাছগুলি সব ছুটি দিয়ে দিল। ছোট কথা কিন্তু অনেক আনন্দ দান করে। দ্বিতীয়ত উনি একের সাথে আরেকে লাগিয়ে দিয়েও একটা আনন্দ সৃষ্টি করতে পারতেন। সিলেট আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজি আর আমার ভিতরে একটা দাদা ভাইয়ের সম্পর্ক প্রায় যোগদানের আগে থেকেই। তো মানিকদা তিনি বলতেন যে ভালো চা করেন, আর মহারাজ আমার হাতে চা খেয়ে খেয়ে সবসময় বলতেন মিন্টুর চা শ্রেষ্ঠ।
উনি একবার সিলেট আশ্রমে নিয়ে বললেন, মহারাজ আপনি শুধু মিন্টুর প্রশংসা করেন, আজকে একটা চা খাওয়াবো দেখবেন। তা আমার চা খেয়ে মহারাজ বসলেন, উনি তিন চার কাপ তৈরি করে বলছে, এবার খেয়ে দেখুন তো কার চা ভালো। তা মহারাজ খেয়ে বলছে, হ্যাঁ মানিক তোমার চা ভালো, তবে গন্ধটা চায়ের না, সব ধূপকাঠির, মানে ধূপকাঠি জায়গার চা একসাথে রেখে দিয়েছে। মহারাজ একবার আমাকে খুব পরিত্রাণ করেছিলেন। 2003 বাংলাদেশে রামকৃষ্ণ তার পার্শ্ববৃন্দ গ্রন্থখানা ঠাকুর এই যন্ত্রকে দিয়ে প্রথম একটা গবেষণা কার্যে নিয়োগ করায়। তো অক্ষরানন্দ মহারাজ আমাকে 50 বই দিয়ে ভারতবর্ষে পাঠিয়ে মঠে সাধুদের দেওয়ার জন্য বলেছেন। তখন সব মহারাজদের দিয়ে ঠিয়ে আমি নির্ভার হয়ে আর যোগাযোগ করছি না, কিন্তু অক্ষরানন্দ মহারাজ জ্বর উঠে গেল। জ্বরের মাত্রা 1, 2, 3, 4 যখন, তখন আমাকে খুঁজতে শুরু করলো আমি কলকাতায় কোথায় আছি। তো একটি জায়গায় আমাকে ধরে উনি প্রচণ্ড ঝাড় দিলেন, গ্রন্থ যে বের হলো ভালো না মন্দ কীভাবে বুঝবো, কর্তারা কি বলছেন, তুমি তো কিছু জানালে না। তো আমি বললাম, মহারাজ এ তো আমার মাথার ভিতরে ছিল না, সবাই তো ভালোই বলেছেন। বলছে, তুমি ভালো বলছো, কীরকম ভালো? তখন আমি বললাম, ত্রয়োদশ সংঘাধ্যক্ষ তিনি এত কংগ্রাচুলেট করলেন যে আমাকে বুকে জড়িয়ে দিলেন, এবং সাথে সাথে প্রেমানন্দ মহারাজের অধ্যক্ষ মানে কিছু পড়ে শোনালেন, যে কথাগুলি আগে প্রচারিত বা প্রকাশিত ছিল না। এই ঘটনা শুনে আমার আর ভয় থামছে না। তখন আজকের যার পরিস্থিতি আলোচনা হচ্ছেন, সেই পূজ্যপাদ মহারাজ এখন চিঠি লিখে দিলেন, পূজনীয় কালীপদ্মা, অক্ষরানন্দ মহারাজকে উনি কালীপদ্মা ডাকতেন, আপনার প্রকাশনা গ্রন্থে এই স্বামী জ্ঞান প্রকাশনাদের এই গ্রন্থ একটা নতুন যুগের অধ্যায় সূচনা করল, যা বাংলাদেশের লোক না শুধু আপামর ভারতবর্ষের লোকেও নতুন করে জানার সুযোগ পাবে। এই চিঠি পাওয়ার পরে মহারাজ যেন একেবারে শান্ত হয়ে গেলেন। তা আমি সেই হিসাবে ভাবছি যে মহারাজ একটা আমার জন্য ত্রেতার ভূমিকায় কাজ করেছিলেন। আশীর্বাদের ভূমিকায় কী করলেন আরেকটি কাজ? 91-92 সনে আমি তখন বেলুড় মঠে ট্রেনিং সেন্টারে আছি, তো মায়ের মন্দিরে প্রণাম করতে আমি যখন যেতাম, যখন কেউ না থাকে এরকম একটা সময় খোঁজ করে যেতাম। কিন্তু হঠাৎ দেখি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ আর উনি একটা গাড়ি থেকে নেমে, প্রভানন্দ মহারাজ হাতে একটা এরকম চৌকো কাঠের বাক্স, এখন চারিদিকে তাকাচ্ছে কাকে দেবে, যেহেতু আমি একাই। প্রমেয়ানন্দজি মহাজ বললেন, আপনি নিঃসংকোচে মিন্টুকে দিতে পারেন। কিন্তু এতটুকু একটি কাঠের বাক্স দিতে নিয়ে এত চিন্তা কেন? আমার তখন একটু ভাবনা এলো, তো নিয়েই প্রথম মাথায় রেখেছি নিশ্চয়ই কিছু একটু বিশেষত আছে। প্রণামনা করে এখন বলছে, দাও। প্রভানন্দজি মহারাজ বললেন যে, আমাকে দাও। প্রমেয়ানন্দ বলছে, না না আপনাকে দেবে কেন, ও মাথায় নিয়েছে ওই নেবে। মিন্টু ওই আমতলাতে তখন বিশ্বনাথ মহারাজ ছিলেন, তার কাছে নিয়ে যাও। জিজ্ঞেস মহারাজ, কী আছে এর মধ্যে? বলো, ওকে জিজ্ঞেস করবে। সেই স্মৃতির মণিকোটা কি বলবো, সেটি খোলার পর দেখি শ্রী শ্রী মায়ের ব্যবহৃত বালা। বিশ্বনাথ মহারাজ খুলে আমার মাথায় লাগিয়ে দিলেন, বুকে লাগিয়ে দিলেন। পরম সম্পদ আমি অর্জন করছি আমার কাছে সেদিন বোধ হলো। এই কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই, এটি পূজ্যপাদ মহারাজ সেদিন আমাকে করে দিয়েছিলেন। চলতে ফিরতে যেহেতু অনেক বছর তার সাথে আমি চলে ফিরেছি, দুই একটি ঘটনা আমার জানা, যে প্রাচীন আমলে সব কথা উনি বলতে পারতেন, এবং আমি সেই সুযোগে কয়েকটি স্বাক্ষর করিয়ে নিলাম মৌখিকভাবে। এখন যে ঘটনাটি বলবো সেটি পূর্বে কখনো প্রকাশ হয়নি শ্রী শ্রী মায়ের সম্পর্কে। সিলেটে যখন উনি গেলেন তখন আমি বললাম, মহারাজ অনেক কথা আছে যে কথাগুলি আপনাদের না শোনালে আমরা অন্যদের শোনাতে গেলে ঠিক হবে কিনা জানি না। বলছে, তুমি আজকে অনুষ্ঠানে বলো। সেটি ছিল একটি সারদা সংঘের অনুষ্ঠান। তখন আমি বললাম যে শ্রী শ্রী মায়ের বাড়ির
সামনে যে বস্তি সেখানে একজন ব্যায়ামবীর ছিলেন। এই ব্যায়ামবীর প্রতিদিন ব্যায়াম করতেন, তার এক বন্ধু ছিল, সে ওর মায়ের শিষ্য, শিশির মায়ের শিষ্য। তিনি গিয়ে ব্যায়ামগীরকে বললেন একদিন, এই পাশেই যে তোমার শিশির মা থাকেন তাকে জানো, তার কাছে গেছো কখনো? বলছেন, না। বলে, বিশ্বের সব তাগুর তাগুর লোক আসে আর তুমি গেলে না? বলে, ও সব আমার দরকার নেই। আর ওই লোকটিও বন্ধু যে, সে নাসরবন্দা, সে তাকে আনবেই এই পথে। তিন দিন যখন অনুরোধ করলো তখন বলছে, আচ্ছা তোমরা যে যাও শ্রী শ্রী মায়ের কাছে, তোমরা কী পাও সেখানে? তাড়াহুড়ো করে কি বলবে লোকটি? বলে, হ্যাঁ আমরা প্রসাদ পাই। প্রসাদ পাও, তাহলে যাওয়া যায়, কারণ কষ্ট শক্ত করে খিদে পায়, চলো। এইবার গিয়ে সেই লোকটির সাথে লাইনে দাঁড়িয়েছেন। শ্রীশ্রীমা বট পাতায় সম্ভবত প্রসাদগুলি পেটে রাখতেন, যে যায় তার হাতে তুলে দেন। কিন্তু এইটি দেওয়ার সময় কিরকম অন্তর্যামিনী ব্যায়ামগীরের হাতে এরকম দুহাত দিয়ে চেপে দিয়েছেন। এর একটি তাৎপর্য আছে, মানে স্পর্শন, ব্যায়ামগীরের চোখের দিকে তাকিয়ে দর্শন এবং এই প্রসাদ গ্রহণ, এর যে কোনো একটি মাধ্যমেই ভাব বিনিময় হয়, দর্শনে, স্পর্শনে, গ্রহণে। কিন্তু তিনটি লাগিয়ে দিয়ে ফল হলো কি, ব্যায়ামবীর সেই আফিম খাওয়া পায়রার মতো প্রতিদিন একই সময় এসে প্রসাদ দিন। নিজের অজান্তে কিন্তু দীক্ষাও নিলেন। একদিন সকালে ব্যায়ামবীর গিয়ে দেখছেন গঙ্গার ধারে একজন তান্ত্রিক সাধু এই মাছের হাড় শেকড় এইসব নিয়ে বসে আছে, আর সামনে কতগুলি কাঁচা টাকা, মানে সাজিয়ে সাজিয়ে রাখা, একটা তাচ্ছিল্য করে কথা বলছেন ব্যায়ামবীর। বাহ, লোককে ঠকিয়ে প্রতারণা করে তো বেশ অর্থকরী ফাঁদিয়ে বসেছ। তান্ত্রিক সাধক খেপে গিয়ে বলছে, শালা, আমাকে এরকম অপমান, অপমান, আজ রাতে তোকে শেষ করে ফেলব। ব্যায়ামবীর বলছে, ঠিক আছে, যা পারিস করিস, আর তা নাহলে তোর শেষ। যা ঝগড়াঝাটি হয়, দিন যায় রাত আসে, রাত্রিবেলা হঠাৎ মশারি গুজতে গুজতে 12টার সময় ব্যায়ামবীরের মনে হলো, আরে তান্ত্রিক তো বলছে আজকে আমার শেষ দিন। বলতে বলতে দেখছে একটা আগুনের ছোট ঢোলকের মতো মশাই চারদিকে বন বন করে ঘুরছে। ত্রাহি রবে সে শিশির মাকে ডাকতে শুরু করলো। এক মিনিট পরে দেখছে শব্দটি আর নেই। রাত্রি 12টা 2টোর সময় দেখছে তার থেকে দ্বিগুণ আকারে আরেকটি আগুনের ঢোলক তার চারদিকে ঘুরছে। সে তো ত্রাহি ত্রাহি মাকে ডেকে খানিক চুপ থেকে, আজকের ঘুম হচ্ছে না, সে জানে একটা কাণ্ড ঘটতেই যাচ্ছে। 4টার সময় যা দেখলো সেটা একটা মুখ বিকৃতি, যেন তাকে গ্রাস করতে আসে। সে অজ্ঞান হয়ে এ মার ডেকে অজ্ঞান হয়ে গেল। ঘুম আঘার পরে নিজের হাত পা টিপে টিপে দেখছে, বলে, আমি তো বেঁচে আছি, আমি তো মরিনি। সেই বাঁশ নিয়ে ছুটে গেছে তান্ত্রিক সাধককে যখন মাথায় বাড়ি মারবে। তান্ত্রিক সাধু বলল, ঠেড়ো, কালকে তোমাকে 3-3 বার আমি আনতে গিয়েছিলাম, কিন্তু তুমি যার ছত্রছায়ায় আছো তার শক্তির কাছে আমার শক্তি ফিকে হয়ে গেছে। তুমি যে শক্তির আশ্রয় নিয়েছো সেখানে আমার শক্তি ফিকে হয়ে গেছে। বলছে, তাহলে এখন তোমাকে আমি পেটাবো। উপস্থিতি কোলাহল শুনে লোকেরা থামিয়ে দিল। কিন্তু ব্যায়ামবীর যখন ফিরে যাচ্ছে তার ঘরে, মনে হচ্ছে শ্রীর মাকে একটু ঘটনাটা বলে যাই। মায়ের কাছে যেতেই শ্রীমা নিজেই বলছেন, কাল তুমি কি করলে, রাতে আমাকেও ঘুমোতে দিলে না আর তুমিও ঘুমোলে না। অন্তর্যামী মা, আমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, সে মা থাকতে তো স্বাভাবিকই, কারণ একই পাড়ায় তো থাকে, ও চিৎকার তো শুনতেও তিনি পারেন। কিন্তু তা না, অন্তর্যামিনী দেহে না থেকে সে কাজ আরও বেশি করেন। এবার করোনায় তো অনেকেই উপলব্ধি করেছেন। প্রথম ওই অধ্যায় পর্যন্ত যখন আমি বললাম, মহারাজ তখন আমাকে বললেন, তুমি কেন এটি এখনো ছাপতে দিচ্ছ না? তাহলে মহারাজ, এই সমস্ত যে জিনিস প্রকাশিত প্রচারিত নয় তা বলা খুব ভয়। এরকম অনেক আছে শ্রীমায়ের,
যে এখন পর্যন্ত কেউ জানেই না। শ্রীমৎ স্বামী আদিনাথানন্দ জী মহাদের কাছে আমি এক মাস গোপনে থেকে কয়েকটি ঘটনা জেনেছি, এবং আপনারাও যখন বলবেন তখন একটা একটি প্রেসে পাঠাবো। তো এই ঘটনাটি পরে পাঠিয়েছিলাম উদ্বোধনে। পূজনীয় রিতানন্দজী মহারাজ প্রবন্ধকারে ছাপতে সাহস পেলেন না, তিনি মতামতের জন্য সম্পাদক দায়ী নয় একটি কলম আছে সেখানে ছেপেছিলেন ছোট করে, বাংলাদেশে তারপর দু চারটা পত্রিকায় বেরিয়েছিল। এই যে একটা অপূর্ব ঘটনা, মহারাজ বললেন আমরাও লোকের কাছে একটু একটু শুনেছি, পূজনীয় মহারাজদের কাছে, কিন্তু এত ডিটেলস, এত ঘটনা এত গুরুত্ব সহকারে কখনো ভাবিনি। এরকমভাবে তিনি আমাকে উৎসাহ দিয়ে সেই লেখাটি বের করেছিলেন। এবার আসি তার ব্যক্তিগত জীবনে। বললাম মহারাজ বেলুর মঠে আমরা যাই, আপনারা আছেন, প্রাচীন যুগ থেকে চলছে, কিন্তু ঠাকুরমার স্বামীজিকে কেউ কি দেখেন এখন? শুনে তার মুখমণ্ডল রক্তিম হয়ে গেল। বলছি কিন্তু ঠাকুরমার স্বামীজিকে কেউ দেখে কি না তা জানি না, তবে ব্রহ্মানন্দ মহারাজে কেউ কেউ দর্শন পায়। মহারাজ কে পায় প্রশ্ন করাতে তার যে মৌনতা তার উত্তরই বোঝা গেল, পূজনীয় ব্রহ্মানন্দ মহারাজ স্বামী ব্রহ্মানন্দের দর্শন পান। তাই বলছি তাকে তো মাপার কোনো উপায় নেই, শুধু কবির ভাষায় বলা যায় প্রেমানন্দ যিনি অপ্রেমেও তিনি, নীরব সাধনা যার চলে নিরন্তর, সারাদিন কর্ম করে ক্লান্তিহীন কলেবরে, ধ্যানে মগ্ন রাত্রি কাটে হয়ে যোগেশ্বর। নমস্কার প্রণাম। আমাদের পরবর্তী বক্তা আপনাদের সবার অত্যন্ত পরিচিত এবং বিখ্যাত ক্রীড়া সাংবাদিক শ্রী গৌতম ভট্টাচার্য। 1983 সালে জানুয়ারি মাস থেকে তিনি আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সাথে দ্য টেলিগ্রাফ কলকাতার বিভাগে কাজ শুরু করেন। ফেব্রুয়ারি 2017 থেকে মার্চ 2022 অবধি তিনি সংবাদ প্রতিদিন পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করেন। এপ্রিল 2022 থেকে তিনি বর্তমানে Zee 24 ঘন্টার সম্পাদক হিসেবে সেবারত। শ্রী ভট্টাচার্য পারিবারিক সূত্রে পূজনীয় মহারাজজির ভাগ্নে। আমাদের একটা ছোট্ট অনুরোধ আছে আপনাদের সকলের কাছে, যে অনুষ্ঠান অনেকক্ষণ এগিয়ে চলেছে, আপনাদের মোবাইল ফোনগুলোকে যদি একটু ঘুম পাড়িয়ে রাখা যায় বা বন্ধ করে রাখা যায় তাহলে বোধ হয় ভালো হয়। এটা অনুষ্ঠানের যে মর্যাদা গরিমা সেটাকে ক্ষুণ্ণ করছে। এখন বলবেন শ্রী গৌতম ভট্টাচার্য। শুভ সন্ধ্যা। এই মঞ্চের উপর আসীন সমস্ত সম্মাননীয় সন্ন্যাসী সাধকেরা, আপনারা নিচে যারা আছেন প্রায় ভর্তি প্রেক্ষাগৃহ, সকলকে আমি আমার পরিবারের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। পূর্বাশ্রম সম্পর্কে স্বামী প্রেমানন্দ আমার কাকা, আমার বাবারা 8 ভাই, উনি 6 নম্বর, 6ষ্ঠ। এই আজকের এই সন্ধ্যায় আসার আগে সত্যি বলতে কি, যে এখানে এরম যে একটা আবেগের প্রাণ প্রাচুর্য দেখব, এরম একটা ভালোবাসা দেখব, এতটা সত্যি ভাবতে পারিনি। এবং এই বইটা স্মৃতির মণিকোঠায় দুখণ্ড, বাংলা বইটা 656 পাতার, ইংরেজি বইটা 267 পাতার, অর্থাৎ মোট 943 পাতা, প্রায় 1000 পাতা এমন একজন মানুষের উদ্দেশ্যে নিবেদিত,
যিনি ১১ বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমার ভাবতেই চমৎকৃত লাগছে যে আজকালকার দিনে ১১ ঘন্টা পরে কেউ কাউকে মনে রাখে না, ১১ বছর বাদে এত যত্নের সঙ্গে, এত পরিচর্যার সঙ্গে শ্রী ভাস্কর রায় দিল্লি থেকে যিনি প্রতিনিয়ত যোগাযোগ রাখতেন, শ্রী শান্তনু চৌধুরী, শ্রী আশিস মহারাজ এবং অবশ্যই আপনারা যারা এখানে বসে আছেন, এই সম্মাননীয় মণ্ডলী সবাই মিলে এরকম একটা বইয়ের জন্ম দিয়েছেন, যার জন্যে আমাদের পরিবার থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মার বিয়ে হয় ১৯৫০ সালে। ১৯৫১ নাগাদ প্রমেয়ানন্দ, যাকে আমি একটু মাঝে মধ্যে ভুল করে মহারাজ কাকু বলবো, যেটা আমরা ব্যক্তিগত ডাকতাম, উনি সেই সময় আচমকা সংসার ছেড়ে চলে যান। এবং আমি এখানে বসে এতক্ষণ ভাবছিলাম যে আমার বাবা এবং মা জীবিত থাকলে তারা আমাকে কি বলতে বলতেন। বাবা নির্ঘাত বলতেন যে যত সম্ভব কম কথা বলবে, না বলতে পারলে সবচেয়ে ভালো, আর মা নির্ঘাত বলতেন যে বেশি করে বলবে। একটা অদ্ভুত দৈত্য সত্তার মধ্যে ওর সম্পর্কে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। শুনেছি যে যখন উনি সিদ্ধান্ত নেন যে উনি পরিবার ছেড়ে চলে যাবেন, তখন পরিবারে একটা শোকের উথাল পাথাল দেখা গিয়েছিল। আমার মা পরবর্তীকালে আমায় বহুবার বলেছেন, আমাদের, আমাকে, আমার দুই দিদিকে, যে একটা ছেলে ১৭ বছর বয়সে পরিবার ছেড়ে চলে গেল কল্পনাও করতে পারি না। কত বছর বাদেও যে এই কথাটা বলতেন যে ভাবাই যায় না। এবং আমি শুনেছি যে আমার ঠাকুমা তখন এই আচমকা শোকে তিনি প্রায় শয্যা নিয়েছিলেন। সেই সময় পরিবারের পক্ষ থেকে যে প্রয়োজনীয় অনুমতিটা প্রদানের প্রয়োজন ছিল, সেই অনুমতিটা দেন আমার বাবা। কিন্তু অনুমতিটা দিয়েছিলেন, তারপরে তার সিদ্ধান্ত ছিল যে অন্য একটা পূর্বাশ্রম থেকে যে অন্য একটা ইয়েতে চলে গেছে, অন্য জীবনে চলে গেছে, তাকে বিরক্ত করা উচিত নয়। সে যদি নিজে থেকে সে কথা বলে, নিজে থেকে যোগাযোগ করে, নিশ্চয়ই যোগাযোগ রাখবে, কিন্তু আমরা পরিবার থেকে এমন কিছু করব না যাতে তার নতুন জীবনের গাম্ভীর্য কোনোভাবে বিঘ্নিত হয়, যাতে তার মর্যাদা কোনোভাবে ক্ষুণ্ণ না হয়। আর আমার মা ছিলেন ঠিক উল্টো। মা মনে করতেন পূর্বাশ্রম টুর্বাশ্রম কিছু না, তিনি আগেও বৌদি ছিলেন, এখনও বৌদি আছেন। অতএব মা আমরা চোখের সামনে দেখেছি যে বেলুড় মঠে গিয়ে মৃদু ধমক অব্দি দিচ্ছেন, বোঝায় তুমি নিজের শরীরের যত্ন রাখো না। এবং একদিন মা বলেছিলেন যে তুমি চলে গেলে এরম আচমকা পরিবার থেকে, তখন মহারাজকেও খুব মজা করে বলেছিলেন যে পরিবারে তুমি এলে তো একজন সদস্য বাড়লো, তাই একজনের কমে যাওয়াটা দরকার ছিল যাতে টোটালটা এক থাকে। এরকম একটা অদ্ভুত সহাবস্থানের মধ্যে আমরা বড় হয়েছি। আমাদের পরিবারের এখানে অনেকে আছেন, একদম বাবাদের সবচেয়ে সর্বকনিষ্ঠ ভাই রমাপতি, উনি আছেন, যিনি শিলংয়ে মঠের প্রচুর কাজকর্ম করেছেন, তার উপরে যিনি রামানন্দ, তিনিও মঠ মিশনে প্রচুর কাজকর্ম করেছেন। সবাই বেলুড় মঠের সঙ্গে আত্মিকভাবে, শারীরিকভাবে অনেকে জড়িয়েছিলেন। কিন্তু ওই যে বললাম, আমার বাবাকে দেখতাম যে একটু দূরে থাকতে, যে উনি বারবার মনে করতেন যে রামগোপালের বাড়ির নাম ছিল গোপাল, যে গোপালকে কোনোভাবে বিরক্ত করো না। কিন্তু আমাদের পরিবারে কোনো না কোনোভাবে তিনি এমনভাবে দূরে থেকেও এমনভাবে যুক্ত হয়ে যান যে পরিবারের কাছে যেন আধ্যাত্মিক সাহায্যের শেষ নোঙর ছিল বেলুড় মঠে তার ঘর। আমাদের পরিবারের ওপর দিয়ে মধ্যবর্তী সময়ে অনেক ঝড়ঝাপটা বয়ে গেছে, অনেক ট্র্যাজেডি হয়েছে। তারই এক ছোট ভাই, আমি তখন খুব ছোট, চেন্নাইতে ক্যান্সারে মারা যান। আমার এখনও মনে আছে যে মারা যাওয়ার পর আমার মা প্রথম বলেন যে কোনোভাবে গোপালকে ধরতে হবে। এবং এরপরে যখনই পরিবারে কোনো রকম কোনো মৃত্যুর আকস্মিক ঘটনা ঘটেছে, শোকাবহ পরিবার বারবার করে বেলুড় মঠে তার কাছে ছুটে গেছে। এবং
এই যে বললাম যে বারবার করে ছুটে গিয়ে তিনি যখন জাস্ট মাথায় হাত বুলিয়ে দিতেন বা একটা কোনো কথা বলতেন তখন সবাই যেন একটা শান্তির জল খুঁজে পেত। এবং আমাদের পরিবার থেকে অনেকে দীক্ষা নিয়েছেন, আমার ভাই এখন শিলচরে থাকে, ও দীক্ষা নিয়ে জিজ্ঞেস করেছিল যে কি করব, মানে কিভাবে ভাবব। তখন মহারাজ কাকুকে বলেছিলেন যে জপ তপের জন্যে কোনো বিশেষ দিকটিকে বসবি না, তুই যদি মন মন দিয়ে জপ করিস সেটাই হবে জপ করা, মনটাকে শান্ত রেখে জপ করবি। বলেছিলেন যে জল বাতাসে ওরমভাবে নিয়ম রক্ষার মতো করে দিবি না, ঠাকুর ওরম নিয়ম রক্ষা সবসময় শান্তভাবে যদি প্রার্থনা করিস সেটাই ঠাকুরকে কোনো খাওয়ার দেয়া হবে। এতটাই তাকে আধুনিক লাগতো। আমি যদিও কখনো কোনো দীক্ষা নিইনি, কিন্তু যখনই তার কাছে যেতাম আমি কোথাও মনে হতো, এর আগে একজন সম্মাননীয় মহারাজ বলছিলেন যে প্রচণ্ড উত্তেজনার মধ্যে কিভাবে একজন ছাত্র সুইসাইড করেছে তার মধ্যে কিভাবে তিনি শান্ত ছিলেন, এরম বহুবার দেখেছি। কারণ ওই যে বললাম যে পারিবারিক যে কোনো সমস্যা বা কিছুতে যখনই তার কাছে গেছি তখনই অদ্ভুত একটা স্নেহের পরশ, কিছু না বলেও হয়তো খুব সামান্য একটা বা দুটো কথায় সেটা তার কাছ থেকে পেয়েছি। একবার উনি খুব অসুস্থ রামকৃষ্ণ মিশনে বোধহয় 2010 দেখতে গেছি সকালবেলা, আমায় দেখেই বললেন যে কি ব্যাপার, দেখতে এসছিস কেন, অফিস নেই, এরমভাবে স্নেহের সঙ্গে বকলেন যে কেন এসছি। এরপর যখন অসুস্থ হলেন তখন কিন্তু ওর আর বলার ক্ষমতা ছিল না, তখন ওই কাচের ওপার থেকে ওকে দেখতাম কীরমভাবে ফাপড়ের মতো ওই বুকটা ওঠানামা করছেন, কীরম কষ্ট পাচ্ছেন, এবং তখন কীরম একটা মনে হতো যে এই মানুষটা আমাদের সমস্ত দুঃখের আধার, এর কাছ থেকে আমরা এত অনুপ্রাণিত হই, জীবনের দুঃখ দুর্দশা থেকে উঠে দাঁড়াবার শক্তি পাই, সেই মানুষটা এত কষ্ট পাচ্ছে, এত যন্ত্রণা পাচ্ছে, এই মানুষটা এত গরল পান করেছে, এই মানুষটা কেন এত কষ্ট পাচ্ছে। আমার মা তখন বলতেন যে দীক্ষা যখন ও দিতে শুরু করলো তখন আমার একটু শঙ্কা লেগেছিল, ওর শরীর ঠিক থাকবে তো, মাকে ফোন করে বলতে হতো কি দেখে এলাম। এবং শেষ পর্যন্ত যখন দেখলাম গঙ্গার ধারে যখন তিনি শেষ শয্যায় শায়িত, তখন সত্যিই মনে হতো, মনে হচ্ছিল যে চোখের সামনে কি অলীক কিছু দেখছি, নাকি সত্যি আমাদের যে যিনি সমস্ত দুঃখের ওপর প্রলেপ ঢেলে দেওয়ার যিনি শেষ বাতিঘর, সত্যি কি তিনি চলে যাচ্ছেন। এবং সেই সময় 2011 আপনাদের মনে থাকতে পারে প্রচুর বিশিষ্ট লোক সেই সময় মারা গেছেন পরপর। 22শে সেপ্টেম্বর চলে গেলেন টাইগার পটৌডি, চলে গেলেন জগজিৎ সিং, পরপর বিভিন্ন বিখ্যাত লোক। সেই সময় আমি একজন বিখ্যাত ফিল্ম স্টারকে বম্বের ইন্টারভিউ করতে গিয়েছিলাম, উনি বলেছিলেন যে এখানে কলকাতার প্লেনে আসার আগে আমি একজন ধর্মগুরুর বই পড়ছিলাম যিনি লিখেছেন তুমি কখনোই জানো না যে তোমার জন্যে কোনটা আগে, আগামীকাল না মৃত্যু। এবং এই ইন্টারভিউ শেষ করে হয়তো বারান্দায় গিয়ে দেখবো যে আমি জীবিত নই। এবং এর কিছুদিনের মধ্যেই যখন প্রমেয়ানন্দ মানে আমাদের মহারাজ কাকু চলে গেলেন তখন আমার সত্যিই মনে হতে লাগলো যে তাহলে নোঙর কোথায়, আশার নোঙরটা কোথায়। কিন্তু আজকে এখানে এসে এই এত ভিড়, এই আবেগ এবং এই বইটা এবং তারপরে এই ভিডিও রিলিজ হওয়া, এই সমস্ত কিছু দেখে মনে হচ্ছে যে তিনি তো কোথাও যাননি। কারণ আধুনিক সময় তাকে, তার চিন্তাকে, তার চেতনাকে, তার উপস্থিতিকে এবং তার বক্তব্যকে ভবিষ্যৎ কালের হাতে প্রবাহিত করে দিল এই বইয়ের মাধ্যমে, প্রায় 1000 পাতার বই, এবং এই ভিডিওটার মাধ্যমে যেটা একটা আধুনিক প্রযুক্তি যেটা থাকবে। আমার এই বইটা দেখতে দেখতে মনে পড়ছিল সুভাষ ভৌমিকের কথা, খুব নামকরা ফুটবলার, যিনি গত বছর জানুয়ারি মাসে বোধহয় 1 জানুয়ারি আমায় ফোন করেছিলেন, কারণ ওকে ভাস্করবাবু যোগাযোগ করেছিলেন লেখার জন্যে। তখন সুভাষ ভৌমিকের ডায়ালিসিস চলছে এবং খুব খারাপ অবস্থায়, সেই ডায়ালিসিস থেকে তিনি আমারই একজন বন্ধু সাংবাদিককে ফোন করে
এই লেখাটা ডিকটেশন দেন এবং বলেছিলেন রামগোপাল মহারাজের ওপর লেখা যদি আমি না লিখি তাহলে আমার আমার আত্মাও শান্তি পাবে না এবং কি আশ্চর্য তিন সপ্তাহের মধ্যে তিনিও প্রয়াত হন। তাই বইটাতে এত আবেগের এত ফুলঝুরি বইয়ের মধ্যে আজকে আপনাদের উপস্থিতি এত বর্ণাঢ্য যে আমি আবার পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি সেই মানুষটাকে যিনি মৃত্যুর ১১ বছর বাদেও এত প্রবাহমান। এবং আমি জাস্ট এটুকুই বলতে পারি যে ধন্য এই সন্ন্যাসী সাধক জন্ম। ভালো থাকবেন। আজকের অনুষ্ঠানের শেষ বক্তা পূজনীয় স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রদ্ধেয় স্বামী দিব্যানন্দজি, স্বামী সুপর্ণানন্দজি, স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি, স্বামী স্তবপ্রিয়ানন্দজি, স্বামী জ্ঞানপ্রকাশ আনন্দজি, মঞ্চে উপবিষ্ট শ্রী গৌতম ভট্টাচার্য মহাশয়, শ্রী ভাস্কর রায় মহোদয়, আমাদের সবার প্রিয় শ্রী শান্তনু চৌধুরী এবং এর পরে যিনি সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন স্বামী প্রাণনাথ আনন্দ, এছাড়া রয়েছেন এখানে উপস্থিত শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ, শারদামঠের শ্রদ্ধেয়া মাতাজিগণ, স্নেহভাজন ব্রহ্মচারী ভাইয়েরা, আজকের অনুষ্ঠানের আয়োজকবৃন্দ এবং রামকৃষ্ণ ভাবানুরাগী ভক্তমণ্ডলী, সর্বপ্রথমে আমি ভূমিষ্ঠ প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণ কমলে প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের দিনে স্বামী অদ্বৈতানন্দজি মহারাজের শ্রীচরণ কমলে, কারণ আজ ওর জন্মতিথি, প্রণাম জানাই। আমি বিশ্বাস করি তিনি স্মিতহাস্যে সে প্রণাম গ্রহণ করছেন। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ভূতপূর্ব সহসংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের শ্রীচরণে, আমি প্রথমে একটি সাজেশন দিতে চাই। সাজেশন দিতে আমরা একটু ওস্তাদ, তো সেই প্রিভিলেজ ছাড়তে চাই না। রতনবাবু বলছিলেন যে প্রমেয়ানন্দজির স্মৃতিতে যে বই আজকে প্রকাশিত হলো সেই বইটি সে সমস্ত সেন্টারের মাধ্যমে বিক্রি হবে, যে সমস্ত সেন্টার প্রমেয়ানন্দজির প্রিয়, ভেরি ক্লোজ টু দি হার্ট অফ স্বামী প্রমেয়ানন্দজি। আমি অত্যন্ত বিনম্রভাবে
এই কথার বিরোধিতা করছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সংঘ দৃষ্টিকোণ থেকে বিশ্বাস করি যে রামকৃষ্ণ সংঘের যে সমস্ত কেন্দ্র রয়েছে সে নিউ ইয়র্কেই থাকুক অথবা অরুণাচল প্রদেশের প্রত্যন্ত গ্রামে সেখানেই থাকুক, সব কেন্দ্র ঠাকুরের এই যে স্থূল দেহ যেটি আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ একটি বই, মানে স্বামী বিবেকানন্দ বলেছেন, শুদ্ধানন্দজি সেটি নোট করে রেখেছিলেন, পরে পুস্তিকা আকারে বের হয়েছে, এটি একটি সিল বুক। এই বইটি শুধু সাধু ব্রহ্মচারীদের জন্য আছে খোলা। অনলি দি সাধুজ অ্যান্ড দ্য ব্রহ্মচারিন্স অফ রামকৃষ্ণ অর্ডার হ্যাভ অ্যাক্সেস টু দিস বুক। সেই বইতে স্পষ্টভাবে স্বামী বিবেকানন্দ একটি কথা বলছেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে জানিবে ইহা, অর্থাৎ এই সংঘ, শ্রী শ্রী ঠাকুরের স্থূল শরীর। দিস ইজ নট দি সাটল বডি অফ শ্রী রামকৃষ্ণ, দিস ইজ দি গ্রস বডি অফ শ্রী রামকৃষ্ণ। যেমন আমি, যেমন আপনি, ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর হচ্ছে এই সংঘ। যদি বেলুড় মঠ মস্তিষ্ক হয় তাহলে অবশ্যই শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে রয়েছে। আমাদের যে 310টা কেন্দ্র আছে আজকের দিনে সারা পৃথিবীতে 24টি দেশে, এই 310টা কেন্দ্রের অধিকাংশই হচ্ছে আমাদের ব্রাঞ্চ সেন্টার যাকে বলি আমরা, শাখা কেন্দ্র, আর কিছু আছে স্যাটেলাইট সেন্টার বা সাব সেন্টার। সব কিছু মিলিয়ে পৃথিবীর 24টি দেশে আমাদের 310টা কেন্দ্র আছে এবং প্রত্যেকটা কেন্দ্রই হচ্ছে ঠাকুরের স্থূল শরীরের অংশ। স্বাভাবিকভাবে স্বামী প্রমেয়ানন্দজি, যিনি সহসংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং মিশনের, তিনি কোনোভাবেই বলতে পারেন না, কোনোভাবেই অনুভব করতে পারেন না যে শিলচর আমার সেন্টার অথবা হবিগঞ্জ আমার সেন্টার আর কালচার ইনস্টিটিউট আমার সেন্টার নয়। সেই জন্য আমি সাথে সাথে এ কথার সাথে সাথে একটি সাজেশন, যেটি প্রথমে বলেছিলাম, সেই সাজেশনটি দেব যে বিশেষ সেই সমস্ত কেন্দ্রের মাধ্যমে নয়, এটি সমস্ত ভারতবর্ষ, ভারতের বাইরের কথা বলবো না বিভিন্ন কারণে, সমস্ত ভারতবর্ষের যে সমস্ত শাখা কেন্দ্র আছে সে সমস্ত শাখা কেন্দ্রের মাধ্যমে আপনারা সেই বইটি সাধারণ লোকের কাছে পৌঁছে দিতে পারেন। এবং তার যে বিক্রয় লব্ধ অর্থ আপনারা বলেছেন সাবসিডাইজড রেট, সেই সাবসিডাইজড রেটের 50% যে কেন্দ্র বিক্রি করবে তাদের কাছে থাকবে জনকল্যাণকর কাজের জন্য, আর 50% আসবে হেডকোয়ার্টার্সে। হেডকোয়ার্টার্সে একটি ফান্ড হবে, সেই ফান্ড ট্রাইবাল ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রাইবাল ওয়েলফেয়ার ওয়ার্কের জন্য প্রত্যেক বছর যে ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্ট ব্যয় হবে। এটি একান্তই সাজেশান, সিদ্ধান্ত আপনাদের হাতে। তা এরপরে আমি যেটা বলবো, যে সবাই বলেছেন, নতুন কিছু বলবার নেই, স্বামী প্রমেয়ানন্দজি একজন অসাধারণ ব্যক্তি ছিলেন। স্বামী প্রমেয়ানন্দজিকে দেখলে তার অসাধারণত্ব ধরা পড়ত না। সবার সঙ্গে তিনি মিশতেন, সবার সঙ্গে তিনি কথা বলতেন, এবং ওই যে বলছিলেন কেউ যে অন্তরঙ্গভাবে কথা বলতেন, সবার সাথেই তিনি তার একটি সম্পর্ক ছিল। এবং আমরা কখনো বোধ করিনি যে তিনি এত বড় মাপের সাধু, আমরা কখনো বোধ করিনি যে তিনি এত বড় পদাধিকারী রামকৃষ্ণ মঠ এবং মিশনে। আমরা যখন ব্রহ্মচারী তখনও ওর সঙ্গে মিশেছি, বীরেশ্বরানন্দজির সচিব, সেবক সচিব ছিলেন তিনি, কিন্তু আমরা কোনো সময় কোনো রকম ব্যারিয়ার বা বাধা মাঝখানে অনুভব করিনি। সবসময়ই উনি যেন অন্তরঙ্গ একজন, যাকে সব কথা বলা যায়, হ্যাঁ, হাসি, দুঃখ, সমস্ত বেদনা, হর্ষ, সব কিছুই তার কাছে বলা যায় নির্ভয়ে। এই এমন একটি ব্যক্তিত্ব ছিলেন স্বামী প্রমেয়ানন্দজি। এখানে গৌতম ভট্টাচার্য রয়েছেন, আমি দীর্ঘকাল নেফাতে ছিলাম এবং নেফার কাছে প্রমেয়ানন্দজির বোন এবং ভগ্নীপতী থাকতেন এবং ওরা বিভিন্ন সময় আমার কাছে আসতেন। তো প্রমেয়ানন্দজি গিয়েছেন, ওরা বললেন যে একটু যদি আমাদের বাড়িতে নিয়ে আসেন। তো ওরা যেখানে থাকেন সেই জায়গাটা হচ্ছে, আমি যেখানে থাকতুম সেখান থেকে ইটানগর হসপিটাল, তার মাঝামাঝি,
জায়গাটির নাম হচ্ছে লক্ষ্মীমপুর। তা প্রমেয়ানন্দজি কোনোভাবেই যাবেন না। তো তারপরে আমি বহু অনুরোধ উপরোধ করলাম প্রমেয়ানন্দজিকে যে মহারাজ আপনাকে যেতেই হবে, ওরা এত দূরে আছে, আপনি প্রত্যেক দিন তো আসবেন না, ইউ কাম অনলি ওয়ান্স, এ চাইল্ড অফ শ্রী রামকৃষ্ণ ডাজন্ট কাম টু ইউর ডোর স্টেপ এভরিডে, হি কামস ওয়ান্স। তা আপনি যখন এসছেন আপনাকে যেতে হবে। তো গেলেন এবং দেখলাম যে প্রমেয়ানন্দজি একজন সাধারণ ভক্তের সঙ্গে যেভাবে কথা বলতেন বেলুড় মঠে, ঠিক সেইভাবে কথা বললেন ওর বোন এবং ভগ্নীপতির সঙ্গে। আমি খুব মুগ্ধ হলাম, আমি অনেক কিছু শিখলাম এবং প্রমেয়ানন্দজিকে যত করে আমি দেখেছি খুব ঘনিষ্ঠভাবেও দেখবার সুযোগ আমার হয়েছে যখন আমি বেলুড় মঠের প্রশাসনের সঙ্গে যুক্ত হয়েছি। এবং প্রমেয়ানন্দজি কেন যাই না, বোধহয় আমি ভুল বলবো না, বোধহয় ভুল নয় যদি আমি বলি যে আই ওয়াজ এ পার্টিকুলার ফেভারিট অফ প্রমেয়ানন্দজি, কেন সেটার উত্তর আমার কাছে আজকে পর্যন্ত নেই। কিন্তু প্রমেয়ানন্দজিকেও আমি ভালোবেসেছিলাম, শ্রদ্ধা করতাম, যথেষ্ট শ্রদ্ধা আমার মনে ওর জন্য ছিল, আজকেও আছে। তো এই প্রমেয়ানন্দজির উদ্দেশ্যে প্রমেয়ানন্দজির স্মৃতিগ্রন্থ আজ প্রকাশিত হচ্ছে, এর চাইতে আনন্দের, এর চাইতে ভালো কথা আর হতেই পারে না। কিন্তু সাথে সাথে একথাও বলবো যে আজকে আমাদের সময় হয়েছে, আমাদের 125 বছর আমরা উদযাপন করছি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। আজকে সময় হয়েছে আমাদের একটু অন্তরলোকে দৃষ্টিপাত করা, যে প্রথম কথা হচ্ছে যে যারা ভক্ত তারা মনে করছেন যে সংঘ, হ্যাঁ সংঘ আছে কিন্তু আমরা তো সংঘের ভেতরে নেই, আমরা ঠাকুরের ভক্ত যাই, আমাদের সঙ্গে সংঘের এতটা সম্পর্ক নেই। এটা হচ্ছে অনেক ভক্তের ফিলিং, আমি বলবো না সব ভক্তের ফিলিং, অনেক ভক্তের ফিলিং। আবার সন্ন্যাসী তারাও, আমি আশা করি আমার সন্ন্যাসী ভাইরা অনুমোদন করবেন আমার কথার, যে তারাও অনেকে মনে করেন যে আমরা তো সন্ন্যাসী, সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছি এই সঙ্গে, অতএব সঙ্ঘ আমাদের। তো সেই ব্যাপারে গম্ভীর মহারাজ একটা সুন্দর কথা বলেছিলেন, গম্ভীরানন্দজি বলেছিলেন যে এই সঙ্ঘ হচ্ছে একটি অনির্বাণ দীপশিখা, প্রচণ্ড ঝঞ্ঝাবাত্মায়ও সেই দীপশিখা ক্ষুব্ধ হইবার হবার নয়, আর তার বহির্ভাগ হচ্ছে ভক্ত আর অন্তর্ভাগ হচ্ছে সন্ন্যাসী। এটি হচ্ছে ভক্ত এবং সন্ন্যাসী, এই দুই নিয়েই হচ্ছে রামকৃষ্ণ সঙ্ঘ, ভক্তকে বাদ দিয়ে নয়, সন্ন্যাসীকে বাদ দিয়ে তো অবশ্যই নয়। সেই জন্য গম্ভীর মহারাজ আরেক জায়গায় কাশীপুর উদ্যানবাড়িতে একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, আমার এখনও মনে আছে, আমি ছাত্র হিসেবে শুনতে গিয়েছিলাম 1 জানুয়ারিতে। তো তখন এক ভদ্রলোক ওর বাঁ পাশে আর এক সন্ন্যাসী তার ডান পাশে। তো ভদ্রলোক যখন বলছেন এমনভাবে বললেন যে শ্রীরামকৃষ্ণ যেন ভক্তদের জন্য এসেছিলেন, আর সন্ন্যাসী যখন বললেন এমনভাবে বললেন যে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীদের জন্য এসেছিলেন। তো গম্ভীরানন্দজি ওর প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে বললেন, ইংরেজিতে ভাষণ দিচ্ছিলেন তিনি, প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তখনকার দিনে কাশীপুরে একজন ইংরেজিতে বক্তৃতা দিতেন। তা বললেন যে দি জেন্টলম্যান অন মাই লেফট ট্রাইড টু এস্টাবলিশ শ্রীরামকৃষ্ণ অ্যাজ ইট ওয়ার কেম ফর দি হাউস হোল্ডার্স অ্যান্ড দি হাউস হোল্ডার্স এলোন, যে আমার বাম পাশে যে ভক্তটি বসে আছে বক্তা, তিনি যা বললেন তার প্রতিপাদ্য বিষয় হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভক্তের জন্যই এসেছিলেন। দি স্বামী অন মাই রাইট ওয়ান্টেড টু এক্সপাউন্ড অ্যাজ ইফ শ্রীরামকৃষ্ণ কেম ফর দি সন্ন্যাস ইন সন্ন্যাস ইন সিলোম, যে শ্রীরামকৃষ্ণ আমার ডান দিকে যে বক্তা আছে তো ওকে দেখলে, ওর কথা শুনে আমার এই মনে হচ্ছে যে উনিও যেন বললেন যে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীদের জন্য এসেছিলেন। হোয়াট আই সে ইজ শ্রীরামকৃষ্ণ কেম নাইদার ফর দি হাউস হোল্ডার্স নর ফর দি সন্ন্যাসিনস, শ্রীরামকৃষ্ণ কেম ফর দোজ হু লুক ফর হিম, সট ফর হিম, হু সিক ফর হিম। যে আমি বলি শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীর জন্য আসেননি, ভক্তের জন্য আসেননি, শ্রীরামকৃষ্ণ এসেছিলেন তাদের জন্য যারা শ্রীরামকৃষ্ণকে যথার্থই চায়। আর শ্রীরামকৃষ্ণকে কী করে চাইতে হবে, তার একটা কৌশল আছে, তার একটা কলা আছে, তার একটা ভাস্কর্য আছে, তার একটা ছন্দ আছে, তার একটা আঙ্গিক আছে, তার একটা প্রণালী আছে, তার একটা সাধনা আছে। সেটি কী? খুব সোজা করে দিয়ে গেলেন স্বামীজি। স্বামীজি বললেন যে দেখো,
যে ধরনের অপমান আমার মাথায় বর্ষিত হয়েছে, যে ধরনের সম্মান আমি পেয়েছি, হ্যাড ই বিন অ্যান অর্ডিনারি ম্যান হি উড হ্যাভ আইদার কমিটেড সুইসাইড অর উড হ্যাভ গান ম্যাড। আমার মাথায় যে সমস্ত নিন্দা মন্দ ইত্যাদি ইত্যাদি বর্ষিত হয়েছে, কুৎসিত বাক্য বর্ষিত হয়েছে, আর আমার মাথায় যে সম্মান বর্ষিত হয়েছে, আশীর্বাদ বর্ষিত হয়েছে, এই দুয়ের সমন্বয়ে যদি সাধারণ কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা হতো তাহলে সে আত্মহত্যা করত অথবা পাগল হয়ে যেত, উন্মাদ হয়ে যেত। স্বামীজি কি বললেন? স্বামীজি বললেন, বাট আই হ্যাভ মাই ব্লেসিংস ফর অল। তথাপি আই হ্যাভ মাই ব্লেসিংস ফর অল। স্বামীজির সার্বজনীন আশীর্বাদ সবার জন্য, যারা এসেছে তাদের জন্য, যারা স্বামীজিকে চায় তাদের জন্য, যারা স্বামীজিকে চায় না তাদের জন্য, যারা এসে প্রত্যাবর্তন করেছে তাদের জন্য, ভাবিকালে যারা আসবে তাদের জন্য। তিনি স্বামীজিকে চান আর স্বামীজিকে নাই বা চান। কিন্তু স্বামীজি একটা জায়গায়, যেটা বললাম যে ওই সিল্ড বুক, সেই জায়গাটিতে একটি মাত্র অভিশাপ বাক্য বলে গেছে। স্বামীজি জীবনেও কোনো অভিশাপ বাক্য বলেনি, যেমনটি বললুম, আই হ্যাভ মাই ব্লেসিংস ফর অল। একটিমাত্র অভিশাপ বাক্য বলে গেছেন, আমাদের সন্ন্যাসীরা ব্রহ্মচারীরা নিশ্চয়ই জানেন সেটা, যে স্বামীজি পরিষ্কার করে বলছেন, ইংরেজিতে বলছেন, এই সংঘ প্রতিষ্ঠা করলুম, ইফ এনিবডি ওয়ান্টস টু ডিসরাপ দি ইউনিটি অফ দি সংঘা হি উইল লুজ দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড হিয়ার আফটার। যদি কেউ এই সংঘের যে সংঘবদ্ধতা, সংহতি, একে যদি কেউ নষ্ট করতে চায় তাহলে সে ইহকাল ও পরকাল হইতে ভ্রষ্ট হইবে। বাংলায় সেটি বলছেন, বাংলা যেটা আমাদের নিয়মাবলী তাতে বলছেন, বাংলাতে এরকম যে এই সংঘ প্রতিষ্ঠা করিয়াছেন প্রভু, এই সংঘ 1500 বছর চলিবে, এই সংঘ অনিষ্ট সাধন করিতে কেহ যদি বিপ্রীত হয় সে ইহলোক ও পরলোক হইতে ভ্রষ্ট হইবে। দিস ইজ দি ওনলি কার্স দ্যাট বিবেকানন্দ টোল্ড। বিবেকানন্দ কে ছিলেন? সপ্তর্ষির অন্যতম ঋষি বিবেকানন্দ। ঠাকুর বলছেন, বালকের বেশ ধরে তিনি অখণ্ডের ঘরে যাচ্ছেন, বিবেকানন্দকে আহ্বান করছেন। ঠাকুর বলছেন, যেদিন স্বামীজির নরেনের জন্ম, বলছেন যে সিমলেতে চলে এসছে আমার কাজের লোক দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে, ইত্যাদি ইত্যাদি। তো সেই শিবাবতার, যার উৎপত্তি হচ্ছে কাশীর বিশ্বনাথজির মন্দির থেকে, বিশ্বনাথজির যে মন্দির, সেখান থেকে বিশ্বনাথজির গাত্র থেকে একটি রশ্মি, অপূর্ব রশ্মি রেখা ঠাকুর দেখছেন বারাণসী ধাম থেকে এসে সিমলের দত্ত পরিবারের, সিমলের দত্ত পরিবারের ভূমি স্পর্শ করছে। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের চাতালে দাঁড়িয়ে বলছেন যে হ্যাঁ, আমার কাজের লোক চলে এসছে। স্বামীজি যখন প্রথম দক্ষিণেশ্বরে গেলেন, শ্রীরামকৃষ্ণ দেখেই বললেন, এক্ষণে দেখিয়া চিনিতেছি নরেন্দ্রই সেই ঋষি। সপ্তর্ষির কাছে গিয়েছিলুম, তাদের অন্যতমের কাছে গিয়ে গলা জড়িয়ে ধরলুম। আমি বললুম, আমি ধরণীতে যাইতেছি, তুমি আইসো। ঋষি নির্নিমেষ নেত্রে তাকাইয়া দেখিলেন এই বালকই তাহার হৃদয়ের ধন। আমি কহিলাম, আমি ধরণীতে যাইতেছি, তুমি আইসো। ঋষি মৌনসম্মতি জানাইলেন। দেখিলাম তাহার দেহ হইতে কি একটা পদার্থ জ্যোতির আকারে বহির্গত হইয়া পৃথিবীর দিকে ধাবমান। এক্ষণে দেখিয়া চিনিতেছি নরেন্দ্রই সেই ঋষি। লীলা প্রসঙ্গে আছে শরৎ মহারাজের অনবদ্য বর্ণনা। স্বামীজি শিবাবতার, বিশ্বনাথ থেকে তার উৎপত্তি। সেই শিবাবতার সপ্তর্ষির অন্যতম ঋষি, নরঋষির অবতার নারায়ণ স্বামী বিবেকানন্দ, তিনি এই অভিশাপ দিয়ে গেছেন। এ ব্রহ্মশাপ লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মশাপের চাইতেও বেশি। তা সেই জন্য আমরা যারা ভক্ত, সন্ন্যাসীই হোক আর ভক্তই হোক, গৃহী হোক সন্ন্যাসীই হোক, যারা আমরা শ্রীরামকৃষ্ণকে সত্যি সত্যি চাই, তাদের কি করতে হবে? একটা গল্প নয়, ঘটনা বলছি। সেই ঘটনাটা আমি আপনাদের এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বলেছি, যদি আপনাদের মধ্যে কেউ শুনে থাকেন তাহলে ভালো। ভালো কথা বারবার বলার মধ্যে কোনো অপরাধ নেই। ভালো জিনিস যেমন বারবার খাওয়া যায়, ভালো কথাও ঠিক তেমনি বারবার বলা যায়। তো ঘটনাটা হচ্ছে এরকম, আমাদের একজন বিশিষ্ট সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর নাম আমি নাই বা বললাম,
সেই বিশিষ্ট সন্ন্যাসীটি অত্যন্ত শ্রদ্ধেয় সন্ন্যাসী সঙ্গে ভক্তদের কাছে, কিন্তু ওর মনে হয়েছে যে আমি সংসার ছেড়ে যে এসেছিলাম প্রায় অর্ধশতাব্দী আগে, যে উদ্দেশ্যে এসেছিলাম কই, এখনও তো তার দেখা পেলুম না, তাহলে তো জীবন বৃথা হয়ে গেল। তাই তিনি একদিন হাওড়া স্টেশনে চলে গেলেন। হাওড়া স্টেশনে গিয়ে একটা পোস্ট কার্ড লিখলেন সাধারণ সম্পাদককে। পোস্ট কার্ডে বললেন, আমি সারা জীবনের জন্য উত্তরাখণ্ডে চলে যাচ্ছি, সেখানে সাধনা করে জীবন পাত করব, আপনারা যদি চান ইচ্ছে করলে আমার নাম সংঘ থেকে কেটে দিতে পারেন। তা যাই হোক, সবাই ভাবলো যে ঠিক আছে, ও প্রতীক্ষা করা যাক। কিন্তু এও মনে মনে আছে সবার যে ওই সাধু, ওই ধরনের বিশিষ্ট বিদ্বান সাধু, মর্যাদার সম্পন্ন সাধু, তিনি যখন বলেছেন যে তিনি আর আসবেন না, তিনি তো আসবেন না। তা তখন সবাই ভাবছে যে ঠিক আছে। তথাপি গম্ভীরানন্দজি তখন প্রেসিডেন্ট ছিলেন, গম্ভীরানন্দজি বলেন না, ওর নাম এখন কাটবে না। তো কাটা হয়নি। একদিন সকালবেলা মঙ্গলারতি থেকে বেরিয়ে দেখছে যে ওই সাধুটি একা একা ঘুরছে। আমাদের, আমরা বলি আমাদের মধ্যে যে ট্রাস্টি বিল্ডিং, ভক্তরা অনেকে চেনেন ট্রাস্টি বিল্ডিং, আশা করি, ওই প্রভানন্দজি মহারাজ যে বাড়িতে থাকেন ওটার নাম হচ্ছে ট্রাস্টি বিল্ডিং। তো ওই যে চাতাল আছে সেই চাতালেতে ঘুরছে ভোর 4:30-4:30 একা একা। তো তখন সবাই দেখলো দূরে থেকে, দূরে দেখে আরে ওই সাধুটিই তো এসছে। তো সবাই একদিকে যেমন খুবই আনন্দিত, অন্যদিকে কৌতূহল হয়েছে যে কেন সে চলে এলো, ওর মতো একজন সাধু, এত বড় বিদ্বান সাধু, সে চলে গেল আর তারপরে কিনা আবার না ডাকতেই চলে এলো, এটা কি ওর মর্যাদা সম্পন্ন কাজ হয়েছে ওর পক্ষে, বা ওর মর্যাদার সমান কাজ হয়েছে? তো যাই হোক, কেউ কিছু বললো না, কেউ কিছু বললো না, এই জন্য যে আবার অভিমান না হয়, আবার না চলে যায়। তো স্বাভাবিকভাবেই ধীরে ধীরে কেউ এসে ওই সাধুকে নিয়ে গেল, নিয়ে গিয়ে মংস কোয়ার্টারে রেখে দিল, কেউ কিছু জিজ্ঞেস করছে না। সেই সাধু আবার যে মনাস্টিক লাইফ আমাদের বেলুড় মঠের, তাতে প্রবেশ করলেন এবং সুন্দর জীবনযাত্রা করছেন। এটি শুনে ওর বন্ধু, ওর বন্ধুও খুব বিশিষ্ট সাধু, বন্ধু মানে বাল্য বন্ধু, একবারে একসাথে স্কুলে পড়াশুনো করেছেন এমন বন্ধু, তিনি আমাদের আরেকটি কেন্দ্রের প্রধান, তিনি শুনে এসছেন। আর এটা একটা, ইট ওয়াজ এ ফর্চুনেট কোইন্সিডেন্স ফর মি, যে আমি নেফাতে ছিলাম, তো সেই সময়ে আমি বেলুড় মঠে একটা কাজে এসেছি, তো মংস কোয়ার্টারেই আছি। তো মংস কোয়ার্টারে বিকেল 4:00 সময় চা পাওয়া যেত, এখন একটা টেবিল আছে, একটা টেবিল বারান্দায় আছে, সেইখানে চা খায়, এখনও চা খায়, তখনও চা খেত, 50 বছর আগেও চা খেত। তা সেখানে আমিও গিয়েছি, কিন্তু আমি তো সবচাইতে কনিষ্ঠ, তা স্বাভাবিকভাবে আমি চুপচাপ চা খাচ্ছি আর ওরা দু কথা বলছে। তো এক বন্ধু, যে বন্ধু হচ্ছে এখানে সঙ্গে আছেন এবং একটা কেন্দ্রের প্রধান, তিনি ওর বন্ধুকে বলছেন যিনি এসছেন উত্তরাখণ্ড থেকে, যে আচ্ছা তুই গেলি বা কেন আর এলি বা কেন, তোর যাওয়াটাই উচিত হয়নি, তোর মতো একজন সাধুর পক্ষে সঙ্গ ছেড়ে তো যাওয়া উচিত হয়নি, আর যখন গিয়েছিলি তা আবার এলি কেন, তোর মতো একজন সাধু, তোর মতো একজন উচুদরের সাধুর কাছ থেকে, এরকম বিদ্বান অভিজাত সাধু, স্পিরিচুয়াল অ্যারিস্টোক্রেসি তোর আছে বলে আমি জানি, তো তোর কেন এরকম ইয়ে হলো যে আবার ফিরে এলি না ডাকতেই, এটা তো ভালো লাগছে না আমার, এটা তো ভালো হলো না, হ্যাঁ ইটস নট আপ টু ইয়োর সেলফ রেসপেক্ট বললেন। তো বারবার বলছে আর ওই সাধুটি শুনে যাচ্ছেন, চা খাচ্ছেন, আমি চুপচাপ চা খাচ্ছি। তখন 2-3 বার বলার পরে যে সাধুটি ফিরে এসেছেন উত্তরাখণ্ড থেকে, সেই সাধুটি বললেন, কি করব বল, 6 মাস সকাল বিকেল রাত্রি অনবরত লড়াই করেছি একটি বৃদ্ধের সঙ্গে, সেই লড়াইতে বৃদ্ধকে এক কথাই বলেছি যে তুমি আমায় বলো, আমায় বলো যে তুমি এক আর রামকৃষ্ণ সংঘ আরেক। 6 মাস লড়াই করাবার পরও বৃদ্ধ রাজি হয়নি, সেই বুড়ো রাজি হয়নি বলতে যে আমি এক আর সংঘ আরেক। তিনি বলেছেন, আমি যা সংঘ তাই, আমি আর সংঘ সমার্থক। এবং সে কথাটি স্বামী বিবেকানন্দ বারবার করে বলছেন
বলছেন তারপরে যারা এসছে আমাদের সঙ্গে, যেমন আপনারা প্রমেয়ানন্দজির জীবনী বললে সেখানেও দেখতে পাবেন, রঙ্গনাথজিকে একজন জিজ্ঞেস করেছিলেন যে মহারাজ হাউ ডু আই লাভ ঠাকুর, ঠাকুরকে কীভাবে ভালোবাসবো। তো রঙ্গনাথজি সঙ্গে সঙ্গে কোনো কিছু মানে চিন্তা না করে বললেন যে ইফ ইউ লাভ দি সাংঘা ইউ লাভ ঠাকুর, যদি ঠাকুরকে ভালোবাসতে চাও, ঠাকুর তো সমাধিস্থ, ধরবে কী করে তাকে, ঠাকুর সমাধিস্থ চট করে তাকে ধরা যাবে না, কথাও বলা যাবে না, তাহলে কী করে ধরবে, সঙ্ঘ, লাভ দি সাংঘ সার্ভ দি সাংঘ অ্যান্ড ইউ উইল লাভ ঠাকুর ইউ উইল সার্ভ ঠাকুর, এটি রঙ্গনাথনজি বললেন। বীরেশ্বরানন্দজিকে একদিন, যার আপনারা জানেন যে বীরেশ্বরানন্দজি রামগোপাল মহারাজ বীরেশ্বরানন্দজির সেক্রেটারি ছিলেন, বীরেশ্বরানন্দজিকে একদিন জিজ্ঞেস করলো একজন তরুণ সন্ন্যাসী যে মহারাজ আমাদের যে গুরুদেব তিনি তো সশরীরে সবসময় থাকবেন না, তা আমরা গুরু সেবা কী করে করব, আর গুরুর অবর্তমানে কার কাছে যাব। বীরেশ্বরানন্দজি সঙ্গে সঙ্গে বললেন দেখো গুরু হচ্ছেন ঠাকুর, তিনি না থাকার প্রশ্ন নেই কোনো, তিনি ইটার্নাল, তিনি সবসময় থাকবেন তোমার সাথে, ঠাকুর হচ্ছেন গুরু, আর আমরা যারা দীক্ষা দিচ্ছি আমরা হচ্ছি তার প্রতিনিধি, অনেকটা ঘটকালি বলতে পারো, ঘটকালি করে সেরকম, তোমাদের সঙ্গে ঠাকুরের, তোমাদের ঠাকুরের পাদপদ্মে নিবেদন করছি, ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তা স্বাভাবিকভাবে তুমি যখন আমি থাকবো না, আমার জায়গায় যিনি অধ্যক্ষ থাকবেন রামকৃষ্ণ সঙ্ঘের, আমরা মনে করি তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের প্রতিভু, এবং সেই যে অধ্যক্ষ থাকবেন যিনিই থাকুন নতুন প্রতিমা, মাধবানন্দজি মহারাজ যখন প্রেসিডেন্ট হয়েছিলেন প্রেমেশ মহারাজের কাছে মুর্শিদাবাদে গিয়েছিলেন সারগাছিতে, তো প্রেমেশ মহারাজকে উনি গড় হয়ে প্রণাম, প্রেমেশ মহারাজ মাধবানন্দজিকে গড় হয়ে প্রণাম করলেন, তো প্রেমেশ মহারাজ বয়সে বড় ছিলেন, মাধবানন্দজি একটু আশ্চর্য হলেন, দুজনেই মায়ের চেলা, তো মাধবানন্দজি বললেন যে এটা কি হলো, তখন প্রেমেশ মহারাজ বললেন ঠাকুরের নতুন প্রতিমাকে প্রণাম করলাম। ঠাকুরের নতুন প্রতিমা, দুর্গা পুজো হয়, প্রত্যেক বছর পুজো হয়, কিন্তু প্রতিমা পরিবর্তন হয়, তো ঠাকুরের এখনকার যে প্রতিমা তার নাম হচ্ছে স্মরণানন্দ, আগে যে প্রতিমা ছিল অনেক দিন আগে গোড়াতে তার নাম ছিল ব্রহ্মানন্দ, দুজনের মধ্যে দিয়ে একই আধ্যাত্মিক সুর, আধ্যাত্মিক ছন্দ, আধ্যাত্মিক শক্তি বিকশিত প্রকাশিত হচ্ছে বইছে। তা সে যাই হোক, তা তিনি বললেন যে যিনি অধ্যক্ষ থাকবেন তার কাছে তোমরা যাবে, আর কি বললেন, আর বললেন যে দেখো একটা জিনিস জেনে রাখবে যে সেবার কথা তুমি বলছো, সবাই তো আর যার কাছে দীক্ষা নেবে তাকে সেবা করবে না, এটা সম্ভব হয় না, সঙ্ঘ সেবাই গুরু সেবা ইষ্ট সেবা, এটা বীরেশ্বরানন্দজির কথা, তো সঙ্ঘ সেবা গুরু সেবা ইষ্ট সেবা, তা আমরা যারা ভক্ত আমরাও ঠাকুরের সে পরিধির মধ্যে আছি, সেই পরিমণ্ডলের মধ্যে আছি, আমরাও সম্প্রসারিত রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন, অথবা সম্প্রসারিত বলা যেতে পারে আরও কংক্রিট ওয়েতে রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠ বলতে যেটা আমরা বুঝি তার যে সম্প্রসারিত রূপ, এক্সটেন্ডেড ভার্সন অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন, তার মধ্যে আমরা যারা ভক্ত রয়েছি তারা ওতপ্রোতভাবে জড়িত। শ্রীরামকৃষ্ণের কাছে যেমন নরেন এসেছিলেন, যেমন রাক্তুরাম এসেছিলেন, ঠিক তেমনি এসেছিলেন ভবনাথ, নিত্যগোপাল, পূর্ণ ঘোষ, এরাও এসেছিলেন, গিরিশবাবু, নটি বিনোদিনী, সবাই এসেছিলেন। তো স্বাভাবিকভাবে এই যে আজকে আমরা স্বামী প্রমেয়ানন্দজির স্মৃতিকথা সম্পর্কিত বইটি আমরা যেটি রিলিজ করা হলো, প্রকাশ হলো, সেটি যেন আমাদের আলমারিতে অথবা বুক শেল্পে শুধু শোভা না পায়, সময় করে সেটি পড়তে হবে, এটা হচ্ছে এক নম্বর, এখানে এলেই হবে না, ওটি বাড়িতে নিয়ে পরিশ্রম করতে হবে, পড়তে হবে একটু, এখানে এলাম দু ঘন্টা বেশ ভালো ভালো কথা শুনলাম, তারপরে হয়তো সুপর্ণানন্দজি চাও খাওয়াতে পারেন বলা যায় না, কিন্তু সেটা তো হবে না,
গিয়ে পড়তে হবে ওটা প্রত্যেক দিন, পাঁচ মিনিট হোক, দশ মিনিট হোক, আধ ঘন্টা হোক, সময় করে পড়তে হবে। প্রেমানন্দজি ব্যক্তি নয়, প্রমেয়ানন্দজির যে ব্যক্তিত্ব, প্রমেয়ানন্দজির যে গুণাবলী, তাকে আপনার আমাদের হিন্দিতে একটা খুব সুন্দর কথা আছে না, আপনান, সেই আপনাতে হবে, আপন করে নিতে হবে, নিজের জীবনে প্রতিফলিত করতে হবে, এটি একটি। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রমেয়ানন্দজির যে উপদেশ, প্রমেয়ানন্দজি বারবার বলছেন যে দেখো, যে নাকি সাধ্যায় করবে রোজ, সাধ্যায় মানে শুধু বেদান্ত সার পড়া বা উপনিষদ পড়া নয়, সাধ্যায় মানে রামকৃষ্ণ কথামৃত, সাধ্যায় মানে মা ঠাকুরের কথা, সাধ্যায় মানে স্বামীজির কথা, সব সাধ্যায়ের মধ্যে পড়ে, সাধ্যায় আন্মা প্রবোধিতব্যম, তো ওর থেকে বিরত হবে না, এটা আমাদের শাস্ত্রও বলছে। রামগোপাল মহারাজ বলছেন, আমরাও সবাই অনুভব করছি যে এই সাধ্যায় থেকে কিন্তু আমাদের বিরত হওয়া চলবে না, সাধ্যায় ঠিক ঠিক করবে। তারপরে স্বামীজির কাজ, কাজটা সেকুলার, আর স্বামীজি স্পিরিচুয়াল, এ হতে পারে না কখনো। স্বামীজি পরিষ্কার করে বলে দিয়ে গেছেন যে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, প্রত্যেক মানুষের মধ্যে সেই যে বিরাট, সেই বিরাট অনুরূপে রয়েছেন। স্বামীজিকে যখন ঠাকুর বলছেন যে তোকে সব দিয়ে ফকির হয়ে গেলুম, তার ফকির হওয়ার কি আছে? যিনি পূর্ণ কাম, যিনি সব কিছুর উৎস, তার আবার ফকির হওয়ার কি আছে? সে তো পূর্ণমেব অবশিষ্যতে, ফকিরটা কোথায়, বিয়োগটা কোথায়? তাহলে কাঁদছেন কেন? তিনি তো জীবনেও কোনো ভণিতা করেননি, তিনি জীবনেও কোনো সময় মানুষকে ঠকাননি, তিনি জীবনেও কোনো সময় ভণ্ডামি করেননি, তিনি জীবনেও কোনো সময় এমন কিছু করেননি যেটা সত্যি নয়, অসত্য আচরণ তো করেননি, তাহলে কাঁদছেন কেন? আর স্বামীজিকে কি দেখছি, নরেন্দ্র ভাই, নরেন্দ্রনাথ, তিনি বেরিয়ে যাচ্ছেন, বলছেন বুড়োটা আমার ভেতরে পপ্পর ইয়ে ঢুকে গেল, লো দি ওল্ড ম্যান হ্যাজ এন্টার্ড ইন টু মি, এর অর্থটা কি? স্বামীজি এক সময় বলেছিলেন যে রহস্য রহস্যই হয়ে থাকবে, দি মিস্ট্রি উইল গো উইথ মি, কিন্তু স্বামীজি যে কোনো কারণেই হোক, শরীর যাওয়ার দুদিন আগে শিষ্যের সঙ্গে বেলুড় মঠে ঘুরছিলেন এবং তখন শিষ্যকে তিনি বলেছিলেন, শিষ্যকে বলেছিলেন যে দেখ, তোদের ঠাকুর যে আমাকে আমার ভেতরে অনুপ্রবিষ্ট করে দিয়েছিল তাকেই লোকে কালী বলে, অতএব সেই মা কালীকে অনুপ্রবিষ্ট করে দিয়েছিল। সেই জন্য আমরা যখন প্রমেয়ানন্দজির জীবনী আলোচনা করব, আমরা প্রমেয়ানন্দজির সম্পর্কে আলোচনা পরিচর্চা ইত্যাদি করব, আমরা প্রমেয়ানন্দজির যে কথা, দি স্টার্টলিং ওয়ার্কস টোল্ড বাই হিম, সেই কথাগুলো যেন আমাদের মনে থাকে, সেগুলো আমাদের জীবনে আমরা ইনকালকেট করবার চেষ্টা করব, এক নম্বর। দু নম্বর, ব্যক্তি কোনো সময়ই বড় হতে পারে না, ব্যক্তি বড় নয়, রামকৃষ্ণ সঙ্ঘে আদর্শ বড়, এই সঙ্ঘ বেঁচে আছে 1500 বছর বেঁচে থাকবে। স্বামীজি মহারাজ ভবিষ্যৎবাণী করেছেন, স্বামীজি মহারাজ ভবিষ্যৎবাণী করেছেন যে 5000 বছর শ্রীরামকৃষ্ণের ভাবধারা এই পৃথিবীকে ঋদ্ধ করবে, যদি এর মাঝখানে কোনো দেববানব আসে সে শ্রীরামকৃষ্ণের ভাষায় কথা বলবে, অন্য ভাষায় কথা বলবে না। আর এই যে সঙ্ঘ, এই সঙ্ঘ 1500 বছর থাকবে এবং এ হিউজ স্পিরিচুয়াল ফ্লাড উইল ইনান্ডেট দি এন্টায়ার ওয়ার্ল্ড অ্যান্ড বেলুড় মঠ উইল বি দি নার্ভ সেন্টার। এটি বিবেকানন্দের কথা, সপ্তর্ষির অন্যতম ঋষির কথা, শিবাবতারের কথা, অতএব এ অভ্রান্ত। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে সঙ্ঘকে আমি ভালোবাসি না, ঠাকুরকে ভালোবাসি, হতেই পারে না। ঠাকুরকে ভালোবাসি, সঙ্ঘকে ভালোবাসি না, তাও হতে পারে না। সঙ্ঘ এবং ঠাকুর সমার্থক। আজ আমাদের 125 বছর পরে সময় এসছে, যারা শ্রীরামকৃষ্ণের অনুগামী, শ্রীরামকৃষ্ণ ভাবধারার অনুগামী, শ্রীরামকৃষ্ণ দর্শনের অনুগামী, তাদের প্রত্যেকের সময় এসছে ভেতরের দিকে অন্তর্লোকে দৃষ্টিপাত করা, এবং কতখানি আমরা সেই সঙ্ঘকে আপন করে নিতে পেরেছি ব্যক্তিগতভাবে, বা আমরা যারা রয়েছি সঙ্গে, আমরা খুব প্রবীণ নই, আমরা খুব তরুণও নই, আমাদের অধিকাংশই অর্ধশতাব্দী এই সঙ্গে রয়েছি, এবং আমাদের এই অর্ধশতাব্দীর অভিজ্ঞতার থেকে আমরা মুক্ত কণ্ঠে বলতে পারি, নির্দ্বিধায়, উইদাউট এনি রিজার্ভেশন হোয়াটস এভার, যে আমরা তিলে তিলে অনুভব করছি, উপলব্ধি করছি আজ 50 বছরের সাধনার পরে,
যে স্বামীজি মহারাজ যে কথা বলেছেন সেটি এক সৌভাগ্য সত্য, অক্ষর অক্ষর সত্য। আজকে এই শুভ সন্ধ্যায় আমরা এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি আমাদের সঙ্গে বহন করে নিয়ে যাব আমাদের বাড়িতে, আমাদের ঘরে এবং আমাদের হৃদয়ে। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা বাঁচবার চেষ্টা করব। আমাদের জীবন ধন্য হবে, সংঘ ধন্য হবে এবং সর্বোপরি সমাজ ধন্য হবে। আমরা আবার ধন্যবাদ জানাবো যারা নাকি এই গ্রন্থ প্রকাশনায় সাহায্য করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সাধারণ মানুষ হিসেবে, পাঠক হিসেবে, পাঠক সমাজের একজন প্রতিভু হিসেবে, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অব দি রিডার সোসাইটি। আমি কনগ্রাচুলেট করব যারা এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন। এবং আমি এও আশা করব শ্রী শ্রী ঠাকুরমা এবং স্বামীজির কাছে যে এই যে গ্রন্থটি, এই গ্রন্থটি পড়ে মানুষ আধ্যাত্মিক দিক থেকে আরও হৃদ্য হোক, আরও বেশি এগিয়ে চলুক এবং সর্বশেষে পূজনীয় প্রমেয়ানন্দজির যে দিগম্বর আত্মা তাকে প্রণাম জানাই। প্রণাম জানিয়ে এটুকুনি বলি যে প্রমেয়ানন্দজি, আমি আমার ব্যক্তিগতভাবে আমার বারবার মনে হয় এই লোকটিকে দেখে যে প্রমেয়ানন্দজি বেলুড় মঠেই আছেন। আমাদের কথামৃতে একটা কথা আছে, কথাটি হচ্ছে যে চিন্ময় বৃন্দাবন, চিন্ময় শ্যাম চিন্ময় ধাম। তো আমি শুনেছি আমাদের প্রবীণ সাহুদের কাছে, এমনকি নির্বাণজী মহারাজ যিনি কৃষ্ণ সখার সেবক ছিলেন তিনিও বলেছেন যে দেখো তোমরা দেখতে পাচ্ছ না, এটি এখানেও বেলুড় মঠেও একটি চিন্ময় বেলুড় মঠ, চিন্ময় রামকৃষ্ণ আছে। অনেক বড় বড় সাধক যারা মুক্তি নেয়নি তারা নির্বিকল্প সমাধির পরেও আবার ফিরে এসেছে এবং এই বেলুড় মঠে রয়েছে তারা। তারা সূক্ষ্ম জগতে আছে, যাদের দেখবার মতো চোখ আছে তারা দেখতে পায়, যাদের শুনবার মতো কান আছে তারা শুনতে পায়। তাই নির্বাণজী মহারাজ বলতেন যে স্বামীজি যে কথাটি বলেছেন এটি কোনো অসত্য কথা নয়, কোনো ভ্রান্ত কথা নয়। স্বামীজি বলেছেন, একটা মস্ত বড় উপহার দিয়ে গেছেন রামকৃষ্ণ সংঘকে। তিনি বলে দিয়ে গেছেন 1500 বছরের মধ্যে এই রামকৃষ্ণ সংঘে ব্রহ্মজ্ঞানীর অভাব হইবে না। দিস সংঘা উইল নেভার সাফার ফ্রম ক্রাঞ্চ অফ ব্রহ্মজ্ঞানিস। সারা পৃথিবীতে 3-4 জন ব্রহ্মজ্ঞানী থাকে, তো তার মধ্যে একজন অন্তপক্ষে রামকৃষ্ণ সঙ্গে থাকবে। তো নির্বাণজী বলতেন যে সেই রামকৃষ্ণ সঙ্গটি কিন্তু সূক্ষ্ম লোক এবং এই যে স্থূল লোক, এই দুটি লোককে নিয়ে হচ্ছে সেই রামকৃষ্ণ সঙ্গ। আর আমরা অত্যন্ত মানে ভাগ্যবান যে আমরা এই শুভ সন্ধ্যায় এখানে আসতে পেরেছি। ঠাকুর আমাদের নিয়ে এসেছেন, ঠাকুরের পরিমণ্ডলে আমরা রয়েছি, ঠাকুরের পায়ের কাছে তিনি স্থান দিয়েছেন এবং আমার বিশ্বাস যে দিনের পর দিন প্রভু আমাদের আরও বিশ্বাস দেবেন, ভক্তি দেবেন, এগিয়ে যাওয়ার সংকল্প দেবেন এবং সর্বোপরি তার কৃপা বাতাসে আমরা ধন্য হব। আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। মহারাজ, উইথ রেসপেক্টফুল প্রণাম অ্যান্ড অল হিউমিলিটি, ইয়র কাইন্ড সাজেশন হ্যাজ বিন গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড অ্যাজ আ কমান্ড টু আস। আমরা ওটা বলে দাও যে এই বই অন্যান্য সেন্টারেও যাচ্ছে। হ্যাঁ মহারাজ, আমরা এই বইটাকে সব সেন্টারে পাঠাবার ব্যবস্থা করব এবং 50% অফ দ্য রেভিনিউ তারা যাতে বেলুড় মঠে পাঠিয়ে দেয় সেই রিকোয়েস্টও আমরা পাঠিয়ে দেবো। আমরা আর একটা চিঠি বানিয়ে সব সেন্টারদের পাঠাবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ মহারাজ ফর ইয়ার কাইন্ড গাইডেন্স। আমরা হয়তো ভুল করে ফেলতাম, আপনি আপনাদের কারেক্ট করে দিয়েছেন বলে অনেক ধন্যবাদ। প্রণাম মহারাজ। আপনাদের একটু অনুরোধ করা আছে, আর কিছুক্ষণ বসুন, অনুষ্ঠান শেষ হতে খুব সামান্যই বাকি আছে, একটুখানি অপেক্ষা করুন। এটা দেখতে সত্যি খুব খারাপ লাগছে,
একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন, দয়া করে আর পাঁচ সাত মিনিট বসুন, তাহলেই হবে। এখন সভায় ধন্যবাদ জ্ঞাপন করবেন স্বামী প্রমিয়ানন্দজির ভক্ত ও অনুরাগী বৃন্দদের পক্ষ থেকে শ্রী ভাস্কর রায়। দয়া করে একটু বসুন। নমো নমো প্রভু বাক্য মনাতীত মনোবচনৈক আধার, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, তুমি তম ভঞ্জনহার। পূজ্যপাদ শ্রীমৎস্বামী সুবীরানন্দজী মহারাজ, পূজ্যপাদ শ্রীমৎস্বামী দিব্যানন্দজী মহারাজ, পূজ্যপাদ শ্রীমৎস্বামী সুপর্ণানন্দজী মহারাজ, মঞ্চে এবং সভাগৃহে উপস্থিত অন্যান্য পূজনীয় সন্ন্যাসীবৃন্দ, সারদা মঠের পূজনীয়া মাতাজিগণ, আপনাদের সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এবং প্রিয় ভক্তমণ্ডলী, আমাদের যেই উদ্যোগ, সেই উদ্যোগের ব্যাপারে ঠাকুরের একটি অপূর্ব গল্প মনে পড়ছে। সে আপনারা সবাই জানেন যে একজনের ছেলের খুব অসুখ হয়েছিল, সে হন্যে হয়ে ওষুধ খুঁজছিল। কী কী দরকার ছিল? সাতী নক্ষত্রের জল, একটি মড়ার মাথার খুলি এবং একটি ব্যাং ওখান দিয়ে লাফাবে, একটি সাপ তাকে তাড়া করবে, সেই সাপের মুখের বিষ এর মধ্যে পড়বে মরার মাথার খুলিতে, সেই জল নিয়ে খাওয়ালে, এবং সে শুধু ঠাকুরকে ডাকছে, ভগবানকে ডাকছে, যে এগুলো সব যেন যোগাযন্ত্র হয়ে যায়। তো এক কথায় এই যে স্বামী প্রমিয়ানন্দজী মহারাজের বইটির ব্যাপারে আমাদের এই ক্ষুদ্র আয়োজন, গত এক বছর ধরে আমরা ঠাকুরের কৃপায় করার চেষ্টা করেছি, এটা যেন ঠিক সেরকমভাবেই আমাদের সম্ভবপর হতে পেরেছে। ঠাকুরকে আমরা দেখেছি, আমাদের হাতে আর্টিকেল ছিল না, নিবন্ধ ছিল না, আমাদের হাতে প্রিন্টার ছিল না, আমাদের হাতে পয়সা ছিল না, কিন্তু সব কিছু যেন ঠিক এরকমভাবে ঠাকুরকে ডেকে আমরা এগুলো সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে গেছে এবং খুব কম সময়ের মধ্যেই হয়ে গেছে। আপনাদের সবাই শুভেচ্ছায়, আর আমাদের মঠ মিশনের নানান সেন্টারের শুভেচ্ছায় এটি সম্ভবপর আজকে হতে পেরেছে। সুতরাং সবচেয়ে প্রথমে ধন্যবাদ দিয়ে শুরু করতে হয় আমার ভোট অফ থ্যাঙ্কস আজকে দেওয়ার কথা। কিন্তু ভোট অফ থ্যাঙ্কসের যে তালিকা, সেটি যেন কখনোই সম্পূর্ণ হয় না, কেউ না কেউ বাদ পড়ে যান, হয়তো অগোচরেই বাদ পড়ে যায়, ইচ্ছাকৃত নয়। সুতরাং কারণ নাম না দিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারাই এই আমাদের মহতি কাজে যোগদান করেছেন। সমস্ত লেখকগণ, লেখিকাগণ, অদ্বৈত আশ্রমকে বিশেষ ধন্যবাদ জানাতে হয়, তারা এই বইটি প্রকাশনার ব্যাপারে সর্বতোভাবে তারা সাহায্য করেছেন। স্বামী শুদ্ধিদানন্দ মহারাজ যদি এখানে থাকেন, তাকে আমার প্রণাম জানাচ্ছি, এবং অদ্বৈত আশ্রমের পুরো টিমকে আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি যে তারা এত কম সময়ের মধ্যে এটির প্রকাশনার এত সুষ্ঠু ব্যবস্থা করেছেন, যে এটি না হলে আমাদের এই বই আজ প্রকাশ পেত না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের যারা আর্থিকভাবে যারা দাতাগণ, তাদের তো বটেই, যে তাদের বদান্যতার জন্যেই আজ এই বই প্রকাশিত হয়েছে। একটি আক্ষেপের বিষয় আজকে স্মরণ করতে হয় যে এই গত এক বছরের মধ্যে আমাদের এই সংকলনে যারা তিনজন লিখেছেন, তারা আজকে আমাদের মধ্যে নেই। তাদের মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে আমাদের অতি প্রিয় স্বামী অচ্যুতানন্দজী মহারাজ, আমাদের আলোক মহারাজ, যিনি কয়েক মাস আগে দেহ রেখেছেন। শ্রী সুভাষ ভৌমিক, যার কথা এর আগে উল্লেখ হয়েছে, যে তিনি ডায়ালিসিসের মধ্যে তিনি কত কষ্টে তিনি এটি লিখে এবং তিনি ডিক্টেট করে গেছেন, যেটি আমরা এই বইতে অন্তর্ভুক্ত করতে পেরেছি। এবং ডক্টর অনিতা ভট্টাচার্য, তিনি আমাদের দিল্লির খুব পুরনো প্রভু মহারাজেরই উনিও শিষ্য ছিলেন, তিনিও সম্প্রতি উনি আমাদের ছেড়ে গেছেন। এদের সবাইয়ের আত্মার প্রতি আমাদের অত্যন্ত শ্রদ্ধা নিবেদন করি। রামগোপাল মহারাজকে আমি 1966 সালের অগস্ট মাস থেকে মহারাজের কৃপা পেয়েছি, আমার তখন 10 বছর বয়স 1966-তে, এবং তখন থেকে দীর্ঘ প্রায় 45 বছর, অর্থাৎ ওনার মহাসমাধি 2011 সাল পর্যন্ত মহারাজকে খুব কাছের থেকেই দেখার সৌভাগ্য হয়েছে। তার বিশেষ একটি কারণ ছিল যে প্রভু মহারাজের সাথে উনি 19 বছর ছিলেন এবং দিল্লিতে সবসময় আসতেন, আমরা শীতে গ্রীষ্মে আমরা সবসময় বেলুড় মঠে আসতাম মহারাজের সঙ্গ করতে, এবং উনি যেন এটিরই একটি অঙ্গ ছিলেন। রামগোপাল মহারাজ যেন আমাদের উপগুরুর মতনই ছিলেন,
গুরুদেব তো ছিলেনই, কিন্তু উপগুরুর মতন রামগোপাল মহারাজ সবসময় ওনাকে আমরা সেই দৃষ্টিতেই আমরা দেখেছি। এখনও মনে পড়ে প্রভু মহারাজের ক্ষীণ গলায় হয়তো কোথায় থেকে ডাকছেন রামগোপাল মহারাজ বলে ছুটে আসছেন, যেন মহারাজের ছায়ার সঙ্গে এখনও সেইটি কানে ভাসছে। রামগোপাল বলে উনি ডাকছেন আর উনি মহারাজ বলে উনি ছুটে চলে আসছেন, কোথার দিকে, ওনার কান কোথায়? উনি হয়তো কি একটু দূরেই আছেন, কারণ উনি আপনারা জানেন এখন যেখানে সুইতানন্দ মহারাজ বসেন ওইটি মহারাজের বাসস্থান ছিল। তো উনি ওই বারান্দায় একটি চেয়ারে, খুবই সামান্য একটি চেয়ার, খুবই সাধারণ একটি চেয়ার, ওখানে বসে উনি দীক্ষার কাগজপত্র নিয়ে উনি করতেন, আর মহারাজ থাকতেন ভেতরে একটি দরজার ভেতর দিয়ে ছোট্ট একটি বারান্দা, সেইখানে মহারাজ বসতেন। তো উনি মহারাজ বলে ছুটে যেত, কাজী ওনার কানটা কীরকম সেন্সিটিভ ছিল মহারাজের ওই ক্ষীণ গলার আওয়াজ পর্যন্ত। এইটি হচ্ছে মহারাজের ১৯ বছরের সাধনা, এইটি আমাদের বারবার লক্ষ্য করতে হয়। এবং একটা জিনিস উনি বলতেন, এটি স্মৃতিকথার বইতেও আছে, যে রামকৃষ্ণ মিশনের সাধু হয়ে তোমরা মনে করো না এটা একটা পেইড জব, তোমরা ২৪ ঘন্টা ঠাকুরের সেবা, মানবের সেবায় তোমরা নিযুক্ত। এবং উনি নিজেও সেটা করে দেখিয়েছেন, ১৯ বছরে তো বটেই মহারাজের সঙ্গে যিনি ছিলেন, উনি একটি দিন উনি ছুটি নিয়ে কোথাও আমি যাচ্ছি বলে উনি যাননি, এবং একবারই ছুটি নিয়েছিলেন যখন উনি খুব অসুস্থ হয়েছিলেন, সেটি ১৯৬২-৬৩ সাল নাগাদ উনি খুবই অসুস্থ হয়েছিলেন, তারপর উনি আস্তে আস্তে আরোগ্য লাভ করেন। এবং প্রভু মহারাজ আমাদের বলেছেন, আমাকে আমার মাকে একবার বলেছেন যে জানো ওর এমন শরীরের অবস্থা হয়েছিল যে ওকে যদি আমি লাইব্রেরিতে একটা বই আনতে পাঠাতাম, ও কিছুক্ষণ দেরি হচ্ছে দেখলে ভাবতাম যে কোথাও অজ্ঞান হয়ে না পড়ে গেল, এই ভাবতাম। আমরা কাউকে পাঠাতাম, আমি সোমনাথ বা কাউকে হরলালকে পাঠাতাম যে গিয়ে দেখো রামগোপাল কোথায় পড়ে আছে, এইরকম ওনার শরীরের অবস্থা। ওই একটি বাড়ি উনি ছুটি নিয়ে, উনি তমলুকে তখন পোস্টেড ছিলেন, শুধু ওই একটি ছুটি নিয়েছেন, তাছাড়া উনি সারা জীবনে উনি ছুটি নেননি, কারণ উনি ছিলেন সংঘগত প্রাণ। দেখুন এটিও একটি কোইন্সিডেন্স, আজকে স্বামী অদ্বৈতানন্দ মহারাজের জন্মতিথি, স্বামী অদ্বৈতানন্দ মহারাজের সঙ্গে আমাদের সংঘের গোড়াপত্তনের একটি বিশেষ ঘটনা জড়িত আছে। উনি ঠাকুরকে ১২টি গেরুয়া কাপড় এবং রুদ্রাক্ষের মালা দিয়েছিলেন যে এটা আপনি সাচ্চা সাধুদের আপনি দান করুন, আপনার গলার অসুখ আপনার সেরে যাবে। কিছুক্ষণ পরে এসে দেখেন ঠাকুর ওই ১২ জন ত্যাগী শিষ্যদের তাদের হাতে কাপড় দিয়েছেন। উনি মনে মনে ভাবলেন এ কি, এই ছোড়াগুলোকে উনি দিয়ে দিলেন ঠাকুর অন্তর্যামী। ঠাকুর বললেন, ওরে এদের থেকে খাঁটি সাধু কোথায় পাবি, নে তুইও একটা নে। এবং সংঘ গত প্রাণ স্বামী প্রমেয়ানন্দের এই বইটি যে আজকে প্রকাশিত পেল, এরকম সংঘের একটি গোড়াপত্তনের যিনি একজন পুরোধায় ছিলেন তার জন্মতিথিতে, এটিও একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলে আমি মনে করি। প্রভু মহারাজের কথা হলো, প্রভু মহারাজ ও বলতেন ঠাকুর কথামৃত এবং সংঘ হচ্ছেন এক, মহারাজও তাই সবসময় বলতেন। সংঘের জন্যে মহারাজ যা করেছেন সে আমাদের চেয়ে আপনারা মহারাজ আপনারা সেটি আলোচনা করেছেন, এবং এই বইটিতেও প্রত্যেকে যারা আলোচনা করেছেন এবং প্রবন্ধ লিখেছেন তারা সেই কথা বারবার সেই কথা তারা স্মরণ করছেন। কাজেই এই জিনিসটি যেটি আমাদের জেনারেল সেক্রেটারি পূজনীয় মহারাজ আপনি বললেন, এটি খুবই তাৎপর্যপূর্ণ যে সংঘ এবং ঠাকুরকে আমরা কখনোই আমরা আলাদা আমরা দেখতে পারি না। এবং এই জিনিসটি রামগোপাল মহারাজ ওনার জীবন দিয়ে উনি আমাদের দেখিয়ে গেছেন, সকলের জন্য আমাদের আমাদের জন্য দেখিয়ে গেছেন। খুব মিস করি মহারাজকে, প্রচণ্ডভাবে মিস করি, বেলুড় মঠে গেলে প্রচণ্ডভাবে মিস করি। কিন্তু মহারাজ একটা আশার কথা আপনি বললেন যে উনি কোথাও যাননি, উনি এখনও সূক্ষ্ম শরীরে উনি এখনও ওখানে ভাসমান, এই এই ফিলিংটা দিয়েই যেন আমাদের আমরা খুব আশান্বিত হচ্ছি যে না মহারাজ ওখানেই আছেন। আপনারা নিশ্চয়ই মিস করেন মহারাজকে, এবং আজকের এই এত বড় অনুষ্ঠানে দেখে মহারাজ কী বলতেন, কী বলতেন হয়তো জানেন, দূত সব যত পাগল তোরা, এটা ওনার একটা খুব প্রিয় একটা কথা ছিল যে যত সব পাগল তোরা। তো যাই হোক, মহারাজের এই বইটি আপনাদের সবাইর মদান্যতায় সবাই সাহায্যে এই বইটি আজ প্রকাশিত হলো, আমরা অত্যন্ত ধন্য এবং আনন্দিত মনে করছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবাইকে মহারাজদের প্রণাম, ভক্তদের আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজই শেষ করছি, নমস্কার। আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন স্বামী প্রাণনাথানন্দজী মহারাজ, তাকে তবলায় সঙ্গত করবেন
শ্রী বীরেন নস্কর এবং মন্দিরায় শ্রী ধনঞ্জয় প্রামাণিক। পূজনীয় রামগোপাল মহারাজ যাদের গানের কথা বিশেষ করে উল্লেখ করতেন, তাদের দুজনের মধ্যে অন্যতম হলেন স্বামী চণ্ডিকানন্দজি মহারাজ, যার কাছে গান শেখারও বা শোনারও সুযোগ তার শিলংয়ে হয়েছিল। আজকে সেই স্বামী চণ্ডিকানন্দজির লেখা সঙ্ঘমূরতি শ্রীরামকৃষ্ণ সেই সঙ্গীতটি পরিবেশন করবেন স্বামী প্রাণনাথানন্দজি। এই গানের অব্যবহিত পরে আজকে যে মহারাজের ওপর যে ভিডিওটি তৈরি হয়েছে সেটির 5 মিনিটের ক্লিপিং আজকে দেখানো হবে এবং তারপরে আমাদের সভার কাজ শেষ হবে। সঙ্ঘমূরতে শ্রীরামকৃষ্ণ প্রণমি তোমারে বারংবার, সঙ্ঘমূরতে শ্রীরামকৃষ্ণ প্রণমি তোমারে বারংবার, তুমি সঙ্ঘ তুমি ধর্ম, সঙ্ঘ তুমি ধর্ম, প্রণমি প্রণমি পদে তোমার, প্রণমি তোমারে বারংবার, সঙ্ঘমূরতে শ্রীরামকৃষ্ণ প্রণমি তোমারে, সকল জাতির শান্তির তারে সর্বধর্ম বিগ্রহ ধরে, সকল জাতির শান্তির তারে সর্বধর্ম বিগ্রহ ধরে, সঙ্ঘ রূপেতে যুগের ধর্ম, সঙ্ঘ যুগের ধর্ম, নিখিল বিশ্বে কর প্রচার, প্রণমি তোমারে বারংবার, সঙ্ঘমূরতে শ্রীরামকৃষ্ণ, বিতরিতে তবয়মীয়বারতা বিবেকানন্দে দিয়েছো ভার, সঙ্ঘ গুরুর অন্তরে বসে করিতেছো তুমি জীব উদ্ধার, বিতরিতে তবয়মীয়বারতা বিবেকানন্দে দিয়েছো ভার, সঙ্ঘ গুরুর অন্তরে বসে করিতেছো তুমি, হে যুগ দেবতা মঙ্গলময় চরণে তোমার দাও আশ্রয়, হে যুগ দেবতা মঙ্গলময় চরণে তোমার দাও আশ্রয়, মোদের জীবনে হোক তব জয়, মোদের জীবনে হোক তব জয়, শুভ মতি দাও তব সেবার, প্রণমি তোমারে বারংবার, সঙ্ঘমূরতে শ্রীরামকৃষ্ণ প্রণমি তোমারে বারংবার, তুমি সঙ্ঘ তুমি ধর্ম, তুমি সঙ্ঘ তুমি ধর্ম, প্রণমি প্রণমি পদে তোমার, প্রণমি তোমারে বারংবার, সঙ্ঘমূরতে শ্রীরামকৃষ্ণ।
এখন পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের উপর যে ভিডিওটি তৈরি হয়েছে তার একটি ক্লিপিংস আপনাদের সকলের সামনে দেখানো হবে। দ্বিতীয় অধ্যায়ে কথামৃতের এই চারটা জায়গাতে মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের কথোপকথন হলো। আমি বলি যে কথামৃতের কি নোট অ্যাড্রেস, এই চারটাতে উনি ঠাকুর যা বলবার ওকে বলে দিয়েছেন এবং এইটাই সমস্ত কথামৃত ঘুরে 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 আসছে। এর পরের বাড়ি আসছেন তখন মাস্টারমশাই ওকে জিজ্ঞেস করছেন এই ভগবানে কি করে ভক্তি হয়, ভগবানকে কি লাভ করা যায়। তখন চারটি কথা ঠাকুর বললেন, একটা বললেন যে তাকে লাভ করা যায়। কিসে লাভ করা যায়? তার নাম গুণগান, নির্জন বাস, সাধুসঙ্গ, সদসদ বিচার, এই চারটি কথা। এখানে সমস্ত কথা আমৃত বারবারই এই প্রত্যেক পৃষ্ঠাতে ভগবান লাভী জীবনের উদ্দেশ্য। আর এই যতই ষষ্ঠি নষ্টি গল্প বলুন ওই সুরটা হলো একটাই, যে এই চারটাতে ভগবান লাভ করে। প্রথম বললেন তার নাম গুণগান, ভগবানের নাম গুণগান দু রকমের হয়, যারা জপাদি করেন তারাও ভগবানের নাম গুণগান করেন, আর এমনি কীর্তনাদি নাম ভগবানের নাম গুণগান, ভগবানকে স্মরণ মনন করা হয়। সেই ভগবানের নাম গুণগান করতে 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 তার প্রতি একটা ভক্তি হয়, ভালোবাসা হয়। তখন বললেন নির্জন বাস, নির্জন বাসের উপরে ঠাকুর বরাবরই খুব জোর দিয়েছেন। নির্জন বাস বলতে প্রথম বলেছেন যে হ্যাঁ, যদি সময় সুযোগ করতে পারো এই বছরে যখন সময় হয় একবার কোথাও গিয়ে নির্জনে সাধন ভোজন করবে, লিটারেলি নির্জনে যাও। তা যদি না হয় তো এই কাছাকাছি কোথাও যাবে, তা যদি না হয় তো নিজের ঘরেই মনে কোণে বনে, বলছে যে মনে কোণে মনে হবে, বনে কোণে হবে, বনে হয়ে ঘরেই একটা নির্জনতা করে একটা দিন সপ্তাহে হতো আমি নির্জন বাসের মতো বাড়ির কাজকর্ম কিছু করবো না, নির্জনে কাটাবো। এই নির্জন বাস অভ্যাস করতে করতে যখন অভ্যাস হবে তখন আপনার থেকেই নির্জনতা জুটে যাবে। যারা বেশি সময় পান তারা এখনো নির্জন বাস তীর্থাদিতে যান অনেকেই, তবে নির্জন বাসে কি করে সময় কাটাবো সেটা ভালো করে জেনে গেলে তবে সেটা সফল হয়, অনেকেই সেটা পারেন না, কিন্তু খুব নির্জন বাস আজকাল হয়। তারপরে বলছেন যে নাম গুণগান, নির্জন বাস, সাধুসঙ্গ। সাধুসঙ্গের প্রশংসা শাস্ত্রে খুবই রয়েছে, যারা ধর্মজীবন যাপন করবেন তাদের জন্য সাধুসঙ্গ একান্ত প্রয়োজন প্রয়োজন। এই জন্য ঠাকুর বলছেন এরা হলো আড়কাঠির কাজ করেন। আড়কাঠি মানে হলো এই গঙ্গার থেকে কলকাতার থেকে নৌকো যখন সমুদ্রে পড়ে তখন অনেক আঁক বাঁক আছে, চর আছে, এইগুলো যারা জানে তারা হলো আড়কাঠি। ওই সমুদ্র পর্যন্ত ওরা নৌকো নিয়ে যায়, এদের খুব ডিমান্ড। এরা অন্যরা জানে না কোথায় গেলে ধাক্কা খাবে, কোথায় নদীতে বেশি জল আছে, কোন দিন দিয়ে যেতে হবে, আর কাঠি। এই হলো সাধুসঙ্গ, হলো সাধুরা পথ জানে কোন দিয়ে যেতে, কোন দিক দিয়ে যেতে হয়, পথ সড়ক হলো। এই জন্য বলি সাধুসঙ্গের খুব প্রশংসা। তা এখন প্রশ্ন হলো সাধু পাবই বা কোথায়। আমাদের সাধারণ ধারণা অনেকেই মনে করে যে এই তো যারা গেরুয়া পরে আমরা আছি তারাই শুধু সাধু, আর কেউ সাধু নয়, কিন্তু তা নয়। বৈষ্ণব শাস্ত্রে একটা কথা আছে, যাহারে হেরিলে হয় কৃষ্ণ প্রেমোদয় তাহারে বৈষ্ণব বলি জানিহ নিশ্চয়, যে যাকে দেখলে ভগবানের প্রেম হয়, ভগবানের কথা মনে হয় তাহারে বৈষ্ণব বলি জানিহ নিশ্চয়, তিনি হলেন প্রকৃত সাধু। তিনি তাকে এই গেরুয়া নিতে হবে তেমন কোনো কথা নেই, কাজেই এই জাতীয় সাধু আছেন। আর আমাদের যদি খুব আকাঙ্ক্ষা থাকে এটা জুটেও যাবে, এটা ঠিক, যদি আমরা আন্তরিকতা থাকে আস্তে আস্তে জুটবে। তাছাড়া বিকল্প শাস্ত্রে এত আছে সাধু সঙ্গে, এই ভাগবত, ভাগবত পাঠ করলে শ্রীকৃষ্ণের সঙ্গ হয়, তার পার্শ্বদের সঙ্গ হয়, এই চৈতন্য চরিতামৃত,
এইসব পাঠ করলে পরে এই সাধুসঙ্গের ফল হয়। কথামৃত শ্রীরামকৃষ্ণ কথামৃত মনোযোগ দিয়ে পাঠ করলে পরে মনে হয় যে ঠাকুর আমাদের সঙ্গে কথা বলছেন, যদি সেইভাবে পাঠ করা যায় সাধুসঙ্গই হয়। এই জন্য মহাপুরুষদের জীবনী মহাপুরুষদের লীলা কথা এইগুলো কিন্তু সাধুসঙ্গের সমান। তারপরে আছে লীলাস্থলে সাধুসঙ্গ, যেমন এই শ্রীমদর্শন যদি পড়েন তাতে দেখবেন ওর অনেকগুলো খণ্ড আছে, তার মধ্যে যে শ্রীম যখন কাউকে দক্ষিণেশ্বরে নিয়ে যেতেন মাস্টারমশাই, তখন এমন একটা বর্ণনা দিতেন যে ঠাকুর যেন ওখানে আছে। প্রতিটি গাছপালা উনি বলতেন দক্ষিণেশ্বরে যেসব গাছপালা আছে এরা ছিল মহাতপস্বী মুনি, মুনি ঋষি বহুকাল ধরে ওরা তপস্যা করেছেন আর অবতারের সঙ্গে থাকবেন বলে ওরা বৃক্ষ হয়ে আছেন। আর উনি প্রত্যেকটি জায়গা এখানে ঠাকুর ছিলেন এইখানে বসতেন, এই করে করে কিন্তু আসলে সাধু সঙ্গ ঠাকুরের সঙ্গ হয় সাধু সঙ্গ হয়। নকল চলবে না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি, আপনাদের জন্য একটি ঘোষণা। অনুষ্ঠান শেষে সবার জন্য প্রসাদের প্যাকেটের ব্যবস্থা আছে, দয়া করে আপনারা তা গ্রহণ করবেন। স্মৃতির মণিকোঠায় স্বামী প্রমিয়ানন্দ, এটি এখানকার বুক সেলস কাউন্টার থেকে আজকের দিনের জন্য 200 টাকার বিনিময়ে পাওয়া যাবে। উপস্থিত সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজ এবং শ্রী সারদা মঠের মাতাজিদের সবার জন্য এই গ্রন্থ রাখা আছে, দয়া করে তা আপনারা সংগ্রহ করবেন। আমরা জয়ধ্বনি দেব, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়, জয় স্বামী অদ্বৈতানন্দ মহারাজ জি কি জয়।